বড় হবা কি করে? শোনো, তুমি যে খেতে চাও না, না খাইলে কিভাবে বড় হবা? বড় হয়ে বেশি বেশি করে খাইলে পরে ব্রেন হবে, লেখাপড়া ভালো মতো করতে পারবা, তাই না? আজকে যদি তোমার মা বাঁচা থাকতো, এই কষ্টটা তোমার মাই করতো। কি কারণে মেয়েটা যে আমার ক্যান্সার হয়ে মারা গেল, তোমার কপালটাই খারাপ না না ভাই। আর যদি তোমার দাদা দাদি ভালো হতো, তাহলে কি নানু ভাই তোমাকে আমি নিয়ে আসতাম? শোনো, বেশি বেশি করে খাও, বড় হও। আর নানু তো বিদেশ গেছে, বেশি বেশি করে খাইলে পরে, পড়ালেখা করলে পরে নানু বিদেশ থেকে তোমার জন্য অনেক কিছু নিয়ে আসবে, তাই না? আমার লক্ষ্মী নানা। কিরে তুই, এতদিন পর কি মনে করে আসলাম? মা, ঢাকাতে থাকা সম্ভব হলো না, তো এই জন্য। তোমার বউ আর 9 মাস চলতেছে, তো এই জন্য। সেটা তো বুঝতেই পারছি। 2 বছর হয়ে গেছে বিয়ে করছিস, একবার কি বউ নিয়ে আসছিস আমাকে দেখানোর জন্য? আর না মার কোনো খোঁজ খবর নিছিস, আর আজকে বিপদে পড়ছিস, শ্বশুরবাবুর কাছে বউ নিয়ে আসা হাজির হয়েছিস, তাই না? আসলে কাজের চাপেই আসা হয়নি। আরে রাখ, আমি তোকে ভালো করে চিনি। আসলে জানাবো কেমনে, জানানোর মতো অবস্থা তো তুমি রাখো নি। কি বললি? তুই এত বড় কথা বলতে পারলি? আর আমি যদি তোকে ঢাকায় না পাঠাইতাম, তাহলে ঢাকায় কি বিয়ে করে এত সুন্দর ভাবে থাকতে পারতি না? সেই জন্য তো বাপের এত কিছু থাকা সত্ত্বেও আমার গার্মেন্টসে যায় চাকরি করে খাওয়া লাগতো। শোন, নিজের বল বাহুবল এটা মনে করিস, আর বাপের কি আছে না আছে সেটার দিকে তাকাতে যাস না। তোর ভবিষ্যৎ তুই নিজে গোছাবি, বাপের কি আছে সেটা দেখবি কেন? আর বিয়ে করার সময় তো একবার আমাকে প্রয়োজন মনে করিস নাই, হ্যাঁ? তখন তো বলিস নাই যে মা বিয়ে করতেছি, তুমি আসো। তুমি কি আমাকে কখনো আপন ছাওয়াল হিসেবে দেখছো? সৎ মা সবসময় সৎ মাই থাকে, আর সৎ ছেলে সৎ ছেলেই থাকে, সেটা আমি হাড়ে হাড়ে ঠিক পাইছি। এই মেয়ে, তোমার বাপমার পরিচয় কি? আমার মা ছোটবেলায় মারা গেছে, তারপর আমার বাপ আরেকটা বিয়ে করে। সেই মা খুবই খারাপ, অত্যাচার করে, যে কারণে আমি ঢাকায় গার্মেন্টসে চাকরি করি। বাপ 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 বাপ, তা তো হয়েই গেল। এরও সৎ মা, তোমারও সৎ মা। আর যা বললা তুমি, তত তো মনে হচ্ছে তুমি একটা ফকিরের মেয়ে। দেখো কত আশা করে আসলাম এই বাড়িতে, ভাবলাম যে এই বাড়িতে আসার পরে আম্মা হয়তো দোয়া করবে, কাছে টেনে নেবে আমাকে। কিন্তু আম্মা দোয়া না করে আমাকে আরো বদ দোয়া দিচ্ছে। আরে শোনো, তুমি এটা নিয়ে টেনশন করো না, একটা বিপদে পড়ে আসছে, বিপদটা কেটে গেলে আমরা না হয় আবার চলে যাব। তুমি এটা বিষয় নিয়ে এত টেনশন করো না। আর মা তো আসলে ছোটোবেলা থেকেই ডাইনি, তার আচার ব্যবহার সবসময় ডাইনির মতোই, কখনো তো আমাকে আপন ছেলের মতো দেখেনি। তুমি এটা নিয়ে মন খারাপ করো না একদম, চলো সব ঠিক হয়ে যাবে। চলো নানু ভাই, কি সর্বনাশ হয়ে গেল? কেন নানু ভাই, কি সর্বনাশ হয়েছে? মামা যে একটা বিয়ে করে নিয়ে এসেছে, ওই মামার যদি বাচ্চা হয়, পেটে তো বাচ্চা আছে, বাচ্চাটা যদি হয় তাহলে তো আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। ও নানু ভাই, তুমি সেই চিন্তা করতেছো? আরে চিন্তার কোনো কারণ নাই। এই এলাকা দাইমা কে, সবার বাচ্চা খালাস করে কে? তোমার নানু ভাই না? আরে এই বাচ্চা আগে আসতে দাও, এই যে আমার হাতের কেরামতি না, দেখো না কেন বাচ্চা কি করে আসে, আর মাও কি করে বাঁচে। সময় আসুক, প্রয়োজন হয় আমি দুটোকেই উপরে খালাস করে দেব। তোমার কোনো চিন্তা নাই নানু ভাই, আমি থাকতে কিসের চিন্তা? নানু নানু দেখো, আসো আসো দেখো কি নীলা কিচ্ছু চলতেছে। শুনো, আমি তো বাইরে যাচ্ছি, তোমার কিছু লাগবে নাকি? না, আমার জন্য কিছু লাগবে না, কিন্তু আমার তো ডায়াবেটিস আছে, ডায়াবেটিসের ওষুধ ফুরায় গেছে।
তুমি আমার জন্য ওষুধ নিয়ে আসো। আচ্ছা তা না হয় নিয়ে আসলাম, তোমার কিছু লাগবে না? না আমার কিছু লাগবে না, পারলে কয়েকটা টাকা দিয়ে যাও। বিমু আমার কাছে আসে, বলে মামি কয়েকটা টাকা দাও চিপস কিনে নিয়ে আসে, না হয়তো চলো তুমি আমার সাথে। তখন আমি লজ্জায় ওকে কিছু বলতেও পারি না টাকা নেই জন্য। যারা তোমাকে ভালোবাসে না তারে নিয়ে সবসময় মাঝে থাকো না। আচ্ছা তুমি এমন করে বলছো কেন, একদিন না একদিন আমাকে ঠিকই মেনে নিবে। একশোটা টাকা রাখো, আর এই ভালোবাসাটা যদি তারা বুঝতো তাহলে আজ তোমার এত কষ্ট করতে হতো না। আচ্ছা তুমি এত চিন্তা করো না, তুমি এখন যাও। আচ্ছা ঠিক আছে থাকো, আর দেখে শুনে থাকো, হ্যাঁ নিজের প্রতি খেয়াল রাখো, আমি ঘুরে আসি। হ্যাঁ সাবধানে যেও। তুমি বাঁচে না মনে করছে কি, ওই কথা বললে পরে চিরা ভিজবে? আরে ওই কথায় চিরা ভিজে না, আমাকে তো চেনো না, আমি কত খারাপের খারাপ। কিভাবে বাড়ি থেকে তোমাকে বের করতে হয় তুমি ভালো করেই জানো। আরে সোহাগ কবে আসছিস? এই তো দোস্ত আইছি কিছুদিন হলো। তো থাকবি নাকি আবার চলে যাবে? না আইসি আসলে, ওই তোর ভাবি প্রেগনেন্ট তো, আর এই সময় তো মানে জানিস তো আমার মা তোর দায় না, এই জন্য ভাবলাম যে ওকে ঢাকায় না রেখে বাসায় নিয়ে আসলে সুবিধা। দেখ বাপের এত সয় সম্পত্তি রাখে গেছিস গার্মেন্টসে কাজে। ঠিক আছে তুই তো জানিস যে বাসায় আমার সৎ মা, ছোটোবেলা থেকে তার আচার আচরণ কীরকম জানিস না। আসলে মেন কথা শোন, আমি ঢাকা আছি গার্মেন্টসে কাজ করতেছি, দুই টাকা কি বেতন না পাই, আমি অনেক সুখে আছি দোস্ত। ঠিক আছে যেটা ভালো মনে হয় তোর। আর ওই বাচ্চা হলেই তোর ভাবিকে নিয়ে হয়তো আবার চলে যাবো আর কি, কিছুদিন থাকবো না, এই জন্য আর কি বিশেষ করে বাড়িতে আসা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে দোস্ত, ভালো থাক, যা কথা হবে। আচ্ছা বাচ্চা কি একমাত্র তোমারই হবে, আমাদের কি হয় নাই? সারাক্ষণ যদি শুয়ে বসে থাকো বাচ্চা ভালোভাবে হবে কি করে, বাচ্চা সুস্থ থাকবে কি করে? শরীরটা একটু নাড়াচাড়া করো, বুঝতে পারছো? খাটের পর বসায় রাখে নাই, বুঝতে পারছো? ওঠো চলো কাজ করো চলো, দেখো তাহলে জিনিসটা হইতে আরাম পাবা, আর বেশ শুয়ে বসে থাকলে কষ্ট পাবে তো, চলো চলো। আবার তাকায় থাকে মুখের দিকে, আর একটু হাঁটো, কাজ কর্ম না করলে একটু হাঁটো হাঁটো, আসো। শোনো হাঁটলে শরীর মন দুটোই ভালো থাকে। কি হয়েছে ওরকম করো কেন? আম্মা আমার পেটের মধ্যে খুব ব্যথা করতেছে। কি হলো আমি তোমাকে ভালো করে হাঁটাইতে নিয়ে আসলাম, নিজেই পড়ে যা তুমি আমাকে বলতেছো। শোনো আমাকে কিন্তু রাগাইও না। আমি নিজের ইচ্ছা করিনি, আপনি তোমাকে ইচ্ছা করে ধাক্কা দিলে না তো উপরে থেকে আমার মতো যদি থাকোস তাহলে ভালো থাকবি, যদি আমার কথা মতো না চলোস তাহলে কেমন হয় বুঝলি তো, এরকমই করবো।
কি হয়েছে? হ্যাঁ, কান্না করতেছো কি জন্য? আমি ডাকতেছি। মা, ও মা, তোমার বৌমা মনে সময় হয়েছে, পেতে ব্যথা করতেছে। আচ্ছা তুই ভিতরে যা, আমি আসতেছি। তাড়াতাড়ি আসো মা। আচ্ছা তুই যা। খেলা তো কেবল শুরু, এই বাচ্চা কিভাবে এই দুনিয়াতে আসে, পয়দা কি করে হয়, আমি তো দেখেই ছাড়ব। এই তো পেটে ব্যথা কেবল শুরু হয়েছে, এই বাচ্চা জন্ম হওয়ার আগেই আমি তো কি করার করবই, যেই বের হবে আমি বাচ্চাকে গলা টিপে ওখানে শেষ করে দেব, সঙ্গে সঙ্গে মাকেও। কেউ জানতে পারবে না বাচ্চা আর মা কিভাবে মারা গেল। জানবে বাচ্চা প্রসবের সময় মা বাচ্চা দুটোই মারা গেছে। দুনিয়ার আলো তোমাকে তুমি দেখেছো, কিন্তু তোমাকে তো আমি বাঁচতে দেব না। তোমাকে আমি গলা টিপি দিয়ে মারব, আর তোর মাকে আমি বালিশ চাপা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেব। বাহ, খেল খতম। দুনিয়া থেকে বিদায় করে দেব। বাহ, খেল খতম।
প্রথম যাত্রায় তুই বেঁচে গেলি, তাতে কি হয়েছে? দ্বিতীয়বার এই আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না, এই আমি বলে গেলাম। আমি বাজারে যাচ্ছি, ওই যে আমার ছেলে হয়েছে তো ওতে মিষ্টি কিনতে যাচ্ছে। আর ওই যে মিষ্টি কিনতে যাচ্ছে, আমি কিনে নিয়ে এসে বাসায় পাঠিয়ে দেবো নাকি? আসি, আসসালামু আলাইকুম। পরে যাচ্ছেন সোহাগ ভাই দূর পারে? এই যাচ্ছি ভাই বাজারে। বাজারে কে? ওই যে আমার ছেলে হয়েছে তো তাই মিষ্টি কিনতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ ছেলে হয়েছে, কনগ্রাচুলেশন ভাই। তাহলে মিষ্টি পাবো না তো? হ্যাঁ ভাই, সমস্যা নেই, মিষ্টি পাবেন। আচ্ছা যান, তাহলে ঘুরে আসেন। হ্যাঁ আচ্ছা ভাই, আসুন। সোহাগকে কি দরকার? ওই শুনলাম সোহাগের নাকি বাচ্চা হয়েছে, তাই দেখতে আসলাম। আশ্চর্য, বাচ্চা হয়েছে ওটা সব আসতেছে দেখার জন্য, আর মানুষ পায় না, অসহ্য এসব। আরে নানু ভাই, তুমি অত চিন্তাই করো না তো। দুনিয়াতে পয়দা হয়েছে ঠিকই, হাসু খেলু দেখি না কেন, এই দুনিয়াতে সে কয়দিন টিকে থাকতে পারে? আমিও তো কম না, বাবা মার আদর্শ সোহাগ নিয়ে, ভালোবাসা নিয়ে, বাবা মারও মায়া মমতা বাড়ুক, তারপরই তো আমার খেল শুরু। বাচ্চাও খতম, মাও খতম। নানু ভাই তুমি কোনো চিন্তা করো না, তোমার ভালোবাসা, তোমার আদর তোমারই থাকবে। যে এই দুনিয়াতে আসছে শুধু সে থাকবে না, তার মা থাকবে না, এই আমি বলে দিলাম। নানু কোনো চিন্তা করো না, ঠিক আছে? আল্লাহতে গদ গদ হয়ে চলে আসছো? হ্যাঁ কিসের এত দরদ? দরদ কোথা থেকে ওঠে? এই মনে হচ্ছে তোমার আপন ভাই। হ্যাঁ বলছে আর তুমি গদ গদ করে চলে আসছো। শোনো, তুমি এতিম খানায় ছিলা, এতিম খানায় ভালো ছিলা, তোমার এখানে আসতে বলছে কে? মা দেখো, সোহাগ ভাইটা তোমার সৎ সন্তান, আমি তোমার নিজের সন্তান, তাও তুমি আমাকে এতিম খানায় রেখে আসছো? আমার আবার কি কম ছিল সম্পদ? টাকা পয়সা সব কিছুই তো আছে, তাহলে কেন আমাকে এতিম খানায় রেখে আসছো? কৈফিয়ত যাচ্ছিস, আমি তোর কাছে কৈফিয়ত দেব, বুঝছিস না কিসের জন্য রেখে আসছি? এই আমার স্বামী যত মনে হয় তত থাকুক, তাতে কি, তোকে পরিচয় দিতে আমার বিবেকে বাধে। শোন, আমার কাছে ফাঁকদার কোনো কৈফিয়ত চাবি না। আল্লাহ আমাকে হাত দেওয়ার জন্য কি
আমি তোমার সন্তান না। আবার মুখে মুখে তর্ক করে? মা তুমি আমাকে আরো মারো, তা আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার ভাবিকে আর ভাবির বাচ্চাকে তুমি কোনো ক্ষতি করো না। ক্ষতি? এই এখানে ক্ষতি আসলো কিসের জন্য? কিসের জন্য তুই ক্ষতির কথা বললি? না আমি তো জানি তুমি কেমন। এত বড় কথা তোর? তুই জানিস আমি কেমন? আজকে তোকে আমি মেরেই ফেলবো। বলবি আর কখনো বলবি? বলবি বল, 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 বলবি, বলবি, যা। আসেনে তো আমার সাবান, বুঝিস না মা, ওই তো রাগ বাদ করে বলছে এটা নিয়ে মন খারাপ করার দরকার নাই। শোন কবো তোর, চল যাইতে আমার ওইখানে। না আমার একটু কাজ আছে। সেজন্য মিষ্টি লিয়ে আসলাম এলাকার মানুষে একটু মিষ্টি মুখ করা আসো মা, তুমি এলাম। শোন তোর মিষ্টি তুই বিলাকে এলাকার মানুষকে, আমার বেলানের সময় নাই, বুঝতে পারছিস? যা। দাসীবাদী করবে? আমি কি তোর দাসীবাদী হয়েছি রে? তাহলে শোন, যখন কাজ করলে তোর শরীর খারাপ হয়ে যাবে তো তোর বাপকে বলে না কেন, দুই চারটা দাসীবাধি করে রেখে দিতে। দুই চারটা দাসীবাধি যদি রেখে দেবে এক মাস কেন, যে দুই মাস হয়ে রেস্ট কর, আমার কোনো সমস্যাই নাই। ওহরে সত্যি তো সেই কষ্ট হয় তাই না? শোন আমাদের শাশুড়িরাও আমাদের শোয়ায় বসায় খাওয়ায় নাই, আমাদের কাজ করে খাইতে হয়েছে, বুঝতে পারছিস? কোনো কথা নাই, কাজ করবি ভাত পাবি, কাজ করবি না ভাত দেব না, যা কাজ কর। Thank you.
আমি তো আমার মার বাড়ি নিয়ে এসে পড়া রয়েছি, আমার তো দেখতেই দাঁড়ায়। আমার মা যে কি ডাইনি সেটা আমি জানি, কখন যে কি ফোন দিয়ে আঁকতেছে আল্লাহ জানে। ওদিকে ভাবি আর বাচ্চাটা তো একা একা আছে, কি যে করবি নি তা আল্লাহ জানে। আমি থাকতে আমার ভাবি আর ভাবি বাচ্চাটাকে কিচ্ছু হতে দেবো না, যাই দেখে আসি। দূষিত হবে না, সবাই ভাববে বাচ্চাটা একাই খাটের থেকে পড়ে মারা গেছে। তোকে আমি অনেক দিন ধরে মারার পরিকল্পনা করেছি, কিন্তু সেই সময় আর সুযোগ আমি পাইনি, আজকে আমি সেই সুযোগ পেয়েছি। আজকে তো আমার হাত থেকে কেউ তোকে বাঁচাতে পারবে না। শোন, তুই বাঁচা থাকলে আমার নাতনি কোনো ভাগ পাবে না সম্পত্তির, তা তো আমি হতে দেব না। তোকেই মেরে ফেলবো, তারপর সব সমস্যার সমাধান করব। দেখ, তোকে দুনিয়াতে সরাতে আমার এতটুকু মায়া লাগে। মা, তুমি যেটা ঠিক করলা? এই কি করছি? শোন, সাবধান, এই কথা যদি কাক পক্ষী টের পায় না, দেখলি তো আমার ভয়ঙ্কর রূপটা। শোন, আমি বলতেছি, এই দুনিয়াতে যদি বেঁচে থাকতে চাস তাহলে একদম চুপ করে থাকবি, নয়তো এই দুনিয়া থেকে আমি তোকেও বিদায় করে দেবো। তোকে মারতে আমার কিন্তু এই হাতটাও কাঁপবে না। তোর ভাগ্য ভালো, তুই এখন এতিমখানায় আসিস। যদি দুনিয়াতে বেঁচে থাকতে চাস
চুপ করে থাকবি, আর যদি মরার ইচ্ছা থাকে তো মানুষকে জানাস, মনে রাখিস। আল্লাহ, আমি এখন কি করব? না পারছি নিজের মাকে কিছু বলতে, না পারছি সইতে ওর উপর যে আমার মা এত নির্যাতন করে। আমার আমার খুব আল্লাহ, আমি কী করবো? এদিকে আমার মা, আমি কী করে সবাইকে বলবো? কার কাছে আমি বলতে যাবো আমার মা এরকম আমার ভাইয়ের ছেলেটাকে নির্যাতন করে? না পারি কিছু বলতে, না পারি সইতে। হে আল্লাহ, তুমি ওই মাসুম হাসাটাকে হেদায়ত করো। আল্লাহ, তুমি ওকে হেদায়ত করো। আল্লাহ আল্লাহ, ওকে হেদায়ত করো। কি হয়েছে, কখন আসলি তুই? এই তো ভাই, একটু আগে আসছি। হ্যাঁ, তো কি হয়েছে, এভাবে কান্নাকাটি করতেছিস কেন? ভাই কি আর বলবো, আসলে তোমাকে তো সব কথা খুলে বলা সম্ভব না। তাও একটা কথা বলি, ভাবি কি আর তোমার ছেলেটাকে একটু সাবধানে রাখো। ভাই রে, তুই কি বলতে চাচ্ছিস আমি সেটা আগেই বুঝতে পারছি, তুই কি আর করার বল। আচ্ছা শোন, তোর দীপখানার খবর কি? হ্যাঁ, খুব ভালো। আমি বলি কি, যে তুই আমাদের সাথে যাই ঢাকা থাকবি, আমরা যদি ডাল ভাত খাই দুবেলা তুই আমাদের সাথে তাই খাবে। না ভাই, আমি ওইখানে খুব ভালো আছি। আরে যাই, মন খারাপ করিস না, কত বছর তোকে দেখি না, চল বাসায় চল। চল ভাই। শোনো, তুমি আর ওই মন খারাপ করো না। তুমি তো এখন প্রেগনেন্ট, সেই জন্য 6 মাস ছুটি পাইছো, কিন্তু আমাকে তো আর অফিস থেকে সেই ছুটি দিবে না। আর কয়দিন থাকলাম, কালকে না পৌঁছলে আবার চাকরিটা হারাবো। অফিস থেকে বারবার ফোন দিচ্ছে, ঠিক আছে আমাকে যাইতেই হবে। যাও। আর শোনো, তুমি তো জানোই মা কেমন, তুমি হচ্ছে মার থেকে একটু সাবধানে থাকো। সাবধানে থাকবো। আর শোনো, আল্লাহ যদি আমার কপালে কষ্ট লিখে রাখে তাহলে কষ্ট তো পেতেই হবে, তার উপর তার হাত ঘুরাতে পারবো না। আর যদি সুখ থাকে তো সুখই হবে। আর শোনো, যাওয়ার আগে মাকে সালাম করে যেও, আর মাকে কয়েকটা টাকা দিয়ে যাও হাতে। আচ্ছা ঠিক আছে, মাকে তাহলে একটু ডাক দে। আচ্ছা ডাকো, দেখো কি বলে। মা, 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 ওই যে আমি তো চলে যাচ্ছি, অফিস থেকে ফোন দিছিল এই জন্য, আর ছুটিও শেষ, তো তোমার বৌমাকে একটু মানে দেখাশোনা করো। হ্যাঁ, তুমি তো যাবাই, তুমি চলে যাচ্ছ আপদ বলায় আমার ঘরে চাপায় রেখা যাচ্ছ। আমি তো দাসীবাদী, সারা জীবন এই দাসীগিরিই করি। নাও নাও, তুমি যাও, যাই আমাকে উদ্ধার করো, আর হচ্ছে যত তাড়াতাড়ি পারো এই আপদ নিয়ে যাও। ভাই আইসিস। হ্যাঁ ভাই, ভালো আছিস? তো শোন, আমি তো চলে যাচ্ছি। তো আজকে চলে যাবি? হ্যাঁ, আজকে চলে যাবো। ভাই আমি আসছি তাহলে। আচ্ছা থাক থাক, সালাম লাগবে না, যাও, এমনিই দোয়া করি। আচ্ছা ঠিক আছে, থাকো ভাই, চলে সাবধানে যাও। শোনো, চলে যাচ্ছে ভালো কথা, আমি কিন্তু কারো দাসীগিরি করতে পারবো না, বলে দিই। আচ্ছা ভাই, তুমি কি সত্যি চলে যাচ্ছ? হ্যাঁ ভাই, অফিসে ছুটি যে কদিন ছিল সেই কদিন আমি বাসায় থাকলাম। আসলে ভাই তোকে একটা কথা বলার ছিল, কিন্তু সেটা বলতে খুব খারাপ লাগছে। হ্যাঁ কী বলবি বল, সমস্যা নেই বল। মা না তোর ছেলেটাকে কয়েকবার মারার চেষ্টা করছে,
কিন্তু আসলে পারিনি। তুই একটা কাজ কর ভাই, তুই ভাবি কি নিয়ে চলে যা। তুই বললি ঠিক আছে, এখন মাকে আসলে আর কী বলবো, মা তো একটা আসলে আমাদের মা না, ডাইনি মা, ঠিক আছে। মা আসলে আমাদের সাথে যে আচরণ করে সেগুলো আসলে মেনে নেওয়ার মতো না। শোন, তুই যদি আমাকে নিজের ভাই মনে করিস, ভাই আমি তোকে আমার নিজের রক্তের চেয়ে বেশি ভালোবাসি ভাই, তাহলে আমি তোকে একটা কথা বলি। হ্যাঁ ভাই, তোকে একটা দায়িত্ব দেবো, সেটা পালন করতে হবে। অবশ্যই, আমি তো চলে যাচ্ছি, তুই তোর ভাবিকে আর তোর ভাবির বাচ্চাটাকে দেখাশোনা করবি। ভাই আমার জান থাকতে ভাবি আর তোর ছেলেটার অ্যাকচুয়াল কোনো ক্ষতি হতে দেবো না। আমিও তাই চাই, যাতে মা আমাদের বাচ্চাকে আর তোর ভাবিকে যেন কোনো ক্ষতি না করতে পারে। পারবে না ভাই, তোকে কথা দিলাম। আচ্ছা ঠিক আছে, চল ভালোভাবে যাস ভাই, দেখে শুনে যাস। বিমু, হ্যাঁ বিমু, কই গেলি বিমু, এদিকে আয়। আমার ডাকতেছেন কেন বিমুকে? বিমু তো স্কুলে গেছে। ওই যে আমার পান শেষ হয়ে গেছে তো, পান শেষ হয়ে গেছে, পান আনার জন্য। আমি তো ভালো করেই জানি যে বিমু নাই, এটাই তো সুযোগ নিয়েছি। না মানে বলছিলাম কি, পান আনা লাগতো তো, পান শেষ হয়ে গেছে, এই জন্য বিমুকে ডাকতেছিলাম। ও, পান তো শেষ হয়ে গেছে সেটা আমিও বুঝতে পারতেছি, কিন্তু পান তো আনতে হবে, কে আনবে পান এখন? কেন বৌমা, তুমি দোকান থেকে পান এনে দাও। আমি আপনার পান আনবো দোকান থেকে গিয়ে? আমি আপনার বাড়ির বেটারবো, আর আমি কীভাবে যাই পান আনবো বলেন? বৌমা, এ তো দেখতেছি ভূতের মুখে রাম নাম। শোনো, যখন ঢাকা শহরে ছেলেদের সাথে লটর পটর ঢলাঢলি কইরে গার্মেন্টসে কাজ করছো, তখন মান সম্মান বোধ গেছিল কোথায়? আম্মা আপনি কি করছেন ডাকি? আপনি কি আমার উপর এরকম ভাবে অত্যাচার চালিয়ে যাবেন প্রত্যেকটা দিন? আর আম্মা শোনেন, আপনি কিন্তু সব সময় সাথে এরকম ব্যবহার করতে পারেন না। বাবা, এই আমি করতে পারি না, আমি তাহলে তোমার সাথে কেমন ব্যবহার করতে পারি আমাকে একটু বুঝাও তো দেখি। গার্মেন্টসের মেয়েরা কি ভালো হয় রে? জনম ভরে গার্মেন্টসের চাকরি করে এসে আমার বাড়ি উঠতিস? আমার স্বামী জন্য এখানে তোর স্বামীর কোনো কিছু আছে? কিছু আছে বল, বল বল, কিছু আছে? রাস্তায় ছেড়ে দেব আমি, মনে যেন থাকে। আম্মা কেসে অতি তো ধরেন তো আমি রান্না বান্না করবো, ব্যবসা যাচ্ছে তো এদিক দিয়ে আবার। তুমি তো ভালোই কথা বলতেছো বৌমা, তুমি কাজ করবা আর আমি কি তোমার কেয়ারটেকার? হ্যাঁ, তুমি কাজ করবা আর আমি তোমার ছেলে ধরে বসে থাকবো। আচ্ছা, আমি এখানে কেয়ারটেকারের কি হলো? আপনি তো দাদি হন আর আপনার নাতি হয়, রাখলেই বা কি হবে সমস্যা? দাদি আর নাতি? শোনো বৌমা, সোহাগ, সোহাগকে তো আমি ছেলে বলেই মানি না, তাহলে সোহাগ যদি ছেলে না হয় তাহলে আমি নাতি পাইলাম কোথায় আর দাদি হইলাম কিভাবে? তুমি আমার বুঝায় বলো তো বৌমা। আচ্ছা আম্মা দেখেন, আপনি যদি এখন আপন মনে না করেন তাহলে আপন হবে কি করে? আপন করে নিতে হয়, আপন করে নিলে তো আপন হবে। সৎ ছেলে বলে কি ছেলে না আপনি বলেন? শোনো বৌমা, এত কথা বলো না তো, ক্ষুধায় আমার পেটে আগুন জ্বলতেছে, তাড়াতাড়ি যাও রান্না করো, আমি খাবো, আমার ক্ষুধা লাগছে সেই। আম্মা আমি ওকে নিয়ে একা একা কিভাবে এত কাজ করবো? পারতেছি না তো আমি আপনার কাছে দিতে আসলাম, ওকে ধরেন আমি টপর করে দিচ্ছি কাজ। বললে আমি তো আমি পারবো না, তুমি কিভাবে করবে সেটাও আমার জানার দরকার নাই, যাও। শোনেন আম্মা,
সেই ছোটবেলায় আমি আমার মাকে হারাইছি। জন্মের পর থেকে মা দেখতে কেমন হয় কিছুই জানতাম না। আমাকে দেখার জন্য একটা তো মায়ের দরকার মেয়ে মানুষের, সেই জন্য আমার আব্বা একটা বিয়ে করলো। ভাবলাম মাকে হারাইছে তো কি হয়েছে, আর একটা মাকে তো পাইছি। সেই মাকে অনেক ভালোবাসলাম, কিন্তু ওই মা আমাকে ভালোবাসলো না, কারণ সে সৎ মা ছিল। অনেক অন্যায় অত্যাচার করতো আমার উপর, অনেক মারধর করতো, অনেক দুঃখ হতো আমার। পরে যখন আপনার ছেলের সাথে আমার বিয়ে হলো, ভাবলাম শাশুড়ি তো মাই হয়, মায়ের মতোই তো সেও দেখবে। শোনো, সৎ ছেলে কোনো দিন আপন হয় সেটা কিন্তু আমার জানা নাই, আর এত ন্যাকা কাদা কাদারও দরকার নাই, ওটাই আমার চিড়ে ভিজবে না। যাও আম্মা, এরকম করেন না। আচ্ছা ঠিক আছে, দাও দাও ধরলাম, যাও যা কাজ করো, কাজ করে আমাকে উদ্ধার করো, যাও। এখন উনি কাজ করবেন আর আমি এটা ধইরা নাচা পাচা করবো। আমি বলছি না আমার কোনো ব্যাপার, তুই নাক গলাবি না, তুই আজকে এতিমখানায় চলে যাবি, কালকে থেকে যেন তোকে না দেখি। বেশি বাড়াবাড়ি করছ না, এক করে এই ভালো করে মায়ের তোকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেবো, মনে রাখিস। আল্লাহ, আমাকে বাসায় রাখার চাই নিয়ে যাও, এটাই ভালো হয়। আমার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকারই নাই। ঘরের মধ্যে কি করে, ঘরে ঢুকলে আর বের হওয়ার নাম নাই। এই বাঁধন বাঁধন, অসহ্য, সারাদিন এত কাজ করা যায়। এই ঘরে ঢুকলে আর বের হইতে ইচ্ছা করে না, না ঘরে ঢুকে কি করো? আম্মা কি বলবেন তাকে ভালো করে তো বলেন। কথা বেরি হয়। আচ্ছা মা, আপনি আমার উপর নির্ভরশীল না হয়ে একটু নিজেও তো করতে পারেন কাজটা নাকি? এই সেই দিন যে এতগুলো ঝাঁটা দিয়ে বাড়ি দিলাম, তাও কি শিক্ষা হয় নাই? আপনি কিন্তু এবারে সৎ বউ আর আমি এবারে আপন ছেলের বউ। হ্যাঁ, আমি সত্যি তো আপনাকে বিয়ে না করতো আপনি কিন্তু এবারে আশ্রয় পেতেন না, কিন্তু এবারে ছেলে কিন্তু আমাকে বিয়ে করছে ঠিকই, তাই আপনার চাইতে কম অধিকার আমার নেই। তাই তাই, হ্যাঁ কিরে, তুই এখনই আপন সব বুঝে গেছিস? হ্যাঁ, আর তো দিন পড়ে রয়েছে, তুই জানোস আমি কত ভয়ঙ্কর হতে পারি। শোনেন আম্মা, আমি আপন সব বুঝবো না কি জন্য বলেন, আমি আপনাকে অনেক সম্মান দিচ্ছি কিন্তু আপনি তো সেই সম্মান নিতেই পারেন না। আরে আম্মা সম্মান আলা রে, আমি সম্মান নিতে পারি না। এই তুই ভয় পাস না আমাকে, এক কপে কিন্তু কল্লা নামাই দেবো। হ্যাঁ তাই দেন, আমাকে কপি দেন আপনি, দিলে তাহলে আপনার হাতে মরার থেকে একবারে মরে যাওয়া অনেক ভালো। ঠিক আছে, এতই যখন মরার শখ তোর, তবে আজকেই তোদের দুজনের কল্লা আমি কেটে ফেলবো। আমি কেটে ফেলবো। কি করতেছিস এগুলো? ঠিকই করতেছি, এটা ওদের প্রাপ্য। বোমা যাও তো যাও,
কি ব্যাপার মিরাজ, মন খারাপ কেন তোমার? কি আর বলবো ভাই, বাড়িতে যে অশান্তি আর ভালো লাগে না, মনে হয় যেন অনেক সময় মনে হয় যেন মরেই যাই। এদিকে বড় ভাই আমার উপর দায়িত্ব দিয়ে গেছে ভাবি আর ভাবির ছেলেটাকে দেখার জন্য, কি করবো কোন। তোমার ফ্যামিলি বিষয়ে তো সবই জানি রে ভাই, তোমার ভাই তোমার উপরে দায়িত্ব দিয়ে গেছে, তুমি তাদেরকে একটু দেখে শুনে রাখো। তোমার ওইটা নিয়ে টেনশন করি কি আর করবো বলেন, এখন আল্লাহ ভরসা। তো কোথায় যাচ্ছিলা? এইদিকে যাচ্ছি একটু। আচ্ছা ঠিক আছে, দেখে শুনে। আচ্ছা ভাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। মাথা গরম করলে হবিল না তো, মাথা ঠান্ডা রেখে কাম করা লাগবে। বুঝতেছি যে এই দুটো হচ্ছে তোর পথের কাঁটা। ঠিকই বলছিস, আসলে এক মাথায় আর কত বুদ্ধি আসে। এখন তুই আসছিস ভালোই হয়েছে। মনে কর যে তোর ভাই দোষ না আসে, বুঝছিস? তাহলে কিভাবে কি করবো, একটা বুদ্ধি দাস না। তুই একটা কাম করতে পারিস। কি বিষয় হচ্ছে কি, কোনোভাবে ঠিক বলছিস, এই বুদ্ধি তো আমার মাথায় আসে নাই, আমি খালি চিল্লা চিল্লি করে দিন দুপুরে মারি, ঠিক না? তো শোন আপা, বিষয় হচ্ছে যে তুলো ভাই তোর এসে বিদেশ, আর স্বাগত তোর সর ছাওয়াল। এই আপদ বালায় যদি তোর এই বাড়ি থাকে, তাহলে তো মনে কর যে এমন সময় আসবে যে সম্পত্তির বাঘ অর্ধেক দিয়ে দেওয়া লাগবে। ওইটাই তো বড় সমস্যা। এই জন্যে দুলো ভাই আসার আগে কিল্লা ফাতে, বুঝিস নাই? হ্যাঁ, যে মা বলছে না, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। এই জন্য আমি এক করছি মাথা ঠান্ডা রেখে কাম করো, বুঝছো? রান্না বান্না কি করেছিস, খিদে লেগে গেছে। আরে ভাই তুই যেসব পছন্দ করস সেই সবই রান্না হবে, তুই চিন্তা করিস না। আচ্ছা তাহলে একটা খাওয়ার দাওয়া রেডি কর, আমি একটু বাইরে চা খেয়ে আসি। আচ্ছা আচ্ছা। আপারে তুই তো বুঝিস নাই আমি কি ভিলিনি চাল দিচ্ছি, তুইও টের পাবো কিছুদিন পরে। আরে আম্মু, কোথা স্কুল থেকে আসলা? জানো আমি স্কুলে গেছিলাম, আর কোথায় গেছিলাম জানো না? আহা, রাগ করতেছো কেন? জানো তোমাকে দেখলে আমার রাগ হয়, তোমাকে দেখলে আমার গা একবার জ্বলে যায়। লক্ষ্মী আম্মু আসো, তোমাকে কিছু কিনে দিই, আমার সোনা ভালো লক্ষ্মী সোনা। চলো না, তোমার হাতের কিছু আমি খাবো না, আসো। আচ্ছা চলো। এই যে আঙ্কেল, আমার ভাগ্নিকে একটা চিপ দেন তো। আম্মু একটু টাকাটা বের করো তো, আমার তো হাত নাই। ও তোমার তো আমার হাত নেই, অপয় অলক্ষ কোথাকার, দাও আমি টাকা বার করে দিচ্ছি। আচ্ছা আম্মু তাহলে তুমি যাও, হ্যাঁ আমি একটু ওইদিকে ঘুরে আসি, যাও ভালোভাবে যাবে। হ্যাঁ আরে বিমু, কোথায় গেছিলা? স্কুলে। স্কুলে গেছিলা? তোমার পড়াশোনা কেমন হচ্ছে? ভালো। তুমি কখন আসছো? আমি তো কিছুক্ষণ আগে আসছি। কোথায় যাচ্ছো? এই দোকানে একটু চা খেতে যাচ্ছি। আমার সাথে কথা আছে? হ্যাঁ। আচ্ছা তাহলে আমি চা খাই আসতেছি। হ্যাঁ তুমি বাসা যাও। আচ্ছা আচ্ছা।
নানু ভাই, নানু ভাই, কি হয়েছে বিমু? কে আসলে মাকে বলতে হবে নাকি? হ্যাঁ, তোমার নানি তো বাসায় নেই, তুমি আমাকে বলতে পারো। জানো আমি স্কুল থেকে এসেছি, আমার খিদে লেগেছে জানো না? আচ্ছা ঠিক আছে, তুমি বই খাতায় লেখা, ধরে আমি তোমাকে খেতে দিচ্ছি। যাও আমি আসছি। আচ্ছা রাখি তাহলে, ভালো থাকে। আচ্ছা আপা, কি তাহলে কে বাকি করলো? তোর মাথায় বুদ্ধি, তুই আমার বুদ্ধি দে, তুই যেভাবে যেভাবে বলবি আমি ঠিক সেইভাবে সেভাবে কাজ করব। শোন, বিষয় হচ্ছে কি, দুলো ভাই তো মনে কর যে সোহাগ একটু প্রচন্ড ভালোবাসে, কিন্তু ওই দুলো ভাই আসার আগেই বুঝছিস গানটা মনে কর সাহেব ভালো লাগবে। ঠিকই বলছিস। তাছাড়া মনে কর যে তোর যে একটা তো মনে কর ল্যাংড়া খোড়া, ওটা তো তুই ইতিমখানা দিয়ে ঠিক আছে, আর যে সব গুলো আছে তোর লাতি পুতি এর জন্যই তো তোর ভাবা লাগবে, বুঝিস নাই? ভাবা লাগবে না, ওইটাই করছিলাম যে তাড়াতাড়ি করে কামটা সেরে ফেলাতে আমি থাকতে থাকতে। আচ্ছা ঠিক আছে, একটু ধীরে সুস্থে প্ল্যান মোতাবেক আমাদের আগাইতে হবে। আর আর একটা কথা, এই গরমের মধ্যে তুই এই মাফলার কেন পেঁচায় রাখো সব সময়? আর কোশ্চেন রে আপা, প্রথমত আমাকে ঠান্ডা লাগছে, আর দেশে যে করোনা ভাইরাস না কি কয় জেনে করলে ভাইরাস বেলে ঢুকিয়ে পড়ছে। হ্যাঁ ওই হইলে ওই করোনা আর করলে একই, হ্যাঁ ওই ভয়ে মনে করে একটু সতর্ক রয়েছে, গলায় ঠান্ডা লাগছে। শোন, সুমাদের কাছে
কাজটা সারিয়ে ফেলা বুঝছিস? আচ্ছা চল আমাকে একটু খাবার দে, খেতে লেগে গেছে, অনেকক্ষণ ধরে বসে রাখছি। চল 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 চল। তুমি এসব কিছু মনে করো না, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আমি আমাকে মানিয়ে নেবো, সমস্যা নেই। বুঝতে পারছি তো, আর শোনো বিষয় হচ্ছে আমি তো আমার বোনের চিনি, বোঝো নাই, ওই একটু বদমেজাজি, দেখ টেনশন নিও না, আমি মনে করো যে ওই আমার বোনকে একটু বোঝা দেবো, বুঝছো? আর ওই বিষয় হচ্ছে যে সোহাগ কোনে নাই, ও বাইরে গেছে। সোহাগ বাইরে গেছে না? আরে হাত মাথা কি অবস্থা তোমার? হ্যাঁ মামা সমস্যা নেই, সব ঠিক হয়ে যাবে। মামা একমাত্র এখন যদি আপনি পারেন তো আপনি আমার শাশুড়িকে বোঝান। আচ্ছা টেনশন নিও না, আমি আমার শাশুড়িকে বোঝাবো না, বুঝছো? আমি আমার বোনকে বোঝাবো না, বিষয় হচ্ছে কি যে কাল তুমি দেখো। হ্যাঁ আপনি আমার হচ্ছেন হ্যাঁ বলছি, এত বড় সাহস আপনি আমার আমার সাথে এরকম করছেন, বের হন এই ঘর থেকে, যান বের হন, যান বের হন, বের হন, যান বের হন, খবরদার আপনি আমার ঘরে আসবেন না। ঘরে গেছি যা সে মনে করছে ওই ঘর একটু বোঝাচ্ছিলাম, ওই মাথায় হাত দিছি, আর এখন সে মনে করছে আমাকে একেবারে কি সব আবল তাবল কথাবার্তা গুলো কয়ে মনে করছে আমার আমার মনে হচ্ছে যে আমি ভালো করে বুঝি, আমার বয়স হয়েছে, যে কে মিথ্যা কথা বলতে পারে আর কে পারে না আমি চিনি না। আমার ভাই তোর মামা শ্বশুর, তোর ভাগ্য যে সে তোকে ভালোবাসতে গেছে, আদর করতে গেছে, আর তুই তার সাথে খারাপ ব্যবহার করলি, তার সাথে খারাপ ব্যবহার করলি। এই বল বল বাদির বাচ্চা, এই বাদির বাচ্চা, হ্যাঁ ভালো মন্দ চিনিস না, লোক বুঝিস না, এখনো সময় আছে, ভালো হয়ে যা, ভালো হইতে পয়সা লাগে না। শোন আজকেই তোর এই দুনিয়ার শেষ দিন, তোকে আজকে কে রক্ষা করে তাই তো আমি দেখব। শোন আজকেই তোর এই দুনিয়ার শেষ দিন,
তোকে আজকে কে রক্ষা করে তাই তো আমি দেখবো। শোন, আজকেও বেঁচে গেল, কিন্তু আগামী দিন ওকে কিছুতেই আমি বাঁচতে দেব না। দেখি আমাকে কে ঠেকায়, আমি এর প্রতিশোধ ঠিকই ঠিকই নেব। চল নানু ভাই, আমি দেখেই ছাড়বো। ভাবি, কি হয়েছে তোমার? ভাই, জানিস আজকে আম্মা কত বড় একটা দুর্ঘটনা ঘটাতে যাচ্ছিল। অর্ণবকে আম্মা আগুনের মধ্যে ফেলে দিচ্ছিল। বলো কি তুমি? হ্যাঁ ভাই, তুই বল আমার কে কাজটা করা ঠিক হয়েছে একদম? অর্ণব তো এই বাড়ির বংশধর নাকি? আমি না হয়তো কেউ না, কিন্তু অর্ণব তো তোদেরই বংশধর। হ্যাঁ অবশ্যই। তাহলে আমার কে কাজটা করা একদম ঠিক হয়েছে? আমার তো কোনো কথাই আমার শুনতেছে না। আমি যদি আজকে সময় মতো না যাইতাম ওইখানে, তাহলে তো আমার ছেলেটা আজকে আগুনে পুড়ে শেষ হয়ে যেত। ওকে আমি আমার কাছে পেতাম না আর। ভাই আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। আসলে কি বলবো, এদিকে নিজের মা, না পারি কিছু বলতে, না পারি কিছু সইতে। আর দেখো আমি তো তার নিজের সন্তান, আমাকে দেখতে পারে না, আমাকে সে কবে এতিমখানায় রেখে আসছে, আমার কোনো খোঁজ খবরও নেয় না। আর ভাই তো আমার মায়ের হত সন্তান, তাকে কি করে ভালোবাসবো বলো? ভাই রে, আমি আমার জন্য এত করি, আম্মা কিছুতেই আমাকে বোঝে না। তারপর আসলো এক মামা, ওই মামাকে ভালোবাসছি, কিন্তু সেই মামাও আর আমার পক্ষে নেই। কি করব আমি? কিন্তু এরকম করলে তো আর হবে না রে ভাই, আমাকে এই ভাষায় থাকতে হবে। যদি বাঁচি আর মরি, এই ভাষা থেকেই মরবো, এই ভাষা থেকেই বাঁচবো আমার ছেলেকে নিয়ে। ভাবি তুমি ঠিকই বলেছ, তুমি এই বাড়িতেই থাকবা, কোথাও যাবে না। আর আমরা তোমার পাশে আছি, আমি ভাই সবসময় তোমার পাশে আছি। আর আমরা থাকতে তোমাকে আর তোমার আচ্ছার কোনো ক্ষতি হতে দেব না। হ্যাঁ রে ভাই, তোদের দুজনের ভাষাতে তো একটু শান্তি পাই। ওই যে দেখো অর্ণব কাঁদছে, একটু যাও ওর কাছে যাও, ঘুম থেকে হয়তো উঠে বসছে। এই যে কি কথা হচ্ছিল? তুমি এখানে? হ্যাঁ আমি এখানে। দাও, তোমার মনে দিন দিন অনেক শ্বাস বেড়ে গেছে তাই না? দাঁড়া, আমি আজকে তোমার ব্যবস্থা করছি। আমি নানু ভাইকে বলে তোমাকে কিভাবে সাহায্য করতে হয় তা আমি জানা আছে। আমি আজকে নানু ভাইকে বলবো যে ও তোমাকে জানি এতিমখানায় পাঠিয়ে দেয়, তাই বলে দেবো। তোমাকে অনেক ভালো মনে করছি, কিন্তু তুমিও দেখতেছি আমার মায়ের মতো ডাইনি। কি বললা তুমি? তোমার এত বড় সাহস! আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, কেমন আছো? আমি তো ভালো আছি। একটা খারাপ সংবাদ আছে। সালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? এই তো মামা আছি। এতে কয় মাস আছো? নেওয়ার আসলেন মামা?
কয় মাসের জন্য আসলাম মানে তোমাকে ক লাগবে নাকি যে কয় মাসের জন্য আসলাম? আমার দুলাবার বাড়ি, আমার বোনের বাড়ি। মামা আসেন তো দেখি, একগেরে বারুসি বারো মাস বুঝবে পারলে আপনার ভালো হয়। কি আর কব, মনে হচ্ছে তোমার মানে থাক করলাম না, মানে শেষ হয়ে যাবে না, তাই না? আমার আর কি শেষ হবে মামা, দেখি তো সবকিছু, তাই আর কি। যাই হোক মামা, এই শুনলাম আপনি নাকি বাড়ির মধ্যে আবার কি লঙ্কা নাটক ঘটাইছিলেন। শোনো, উড়ে ফুড়ে তো কত কথাই শোনা যায়, বোঝো নাই? আর উড়ে ফুড়ে শুনলেই যে সেগুলোকে তোমাকে বিশ্বাস করতে হবে, এ কোনো মানে আছে? কি আর কবো মামা, ইতিহাস তো অনেক কিছুই রচিত হয়ে গেছিলে আপনার। তুমি আমাকে এখন রচনা লিখে ফেলা দিও, তাই তো হয়ে যায়। হয় মামা, এটা কথা কই কও, এই যে আপনি বোনের বাড়ি আসি থাকতেছেন, খাচ্ছেন, আপনার বোনের যে লস হচ্ছে, আপনার কিছু মনে হয় না? বিবেকে বাদে না মামা। শোনো, এসে হচ্ছে কি পৃথিবীতে সব কিছু বুঝতে নাই, বুঝলে পরে কিছু কিছু সময় নিজের লস হয়, বুঝছ? জানা যাচ্ছ জানা যাচ্ছ। আরো এই হ্যাঁ, তোমাকে এত করে বললাম যে আমার ভাইয়ের পেটে ক্ষুধা লাগছে আর তুমি এখনো কাজই শেষ করতে পারোনি। আচ্ছা তুমি এত ঢিলামি দাও কেন? যেইক্ষণ আমি একটু ঢিলামি দেই ঠিক তখনই তুমিও ঢিলামি দাও। কেন তাড়াতাড়ি করতে পারো না? কোনোদিন তো দেখলাম না যে মামা শ্বশুরকে একটু কাছে নিয়ে আদর করে খাওয়াইলে। আম্মা আমার ছাল দেখলাম একাকার কত দিক যাবো, সেই জন্য একটু দেরি হয়ে গেল। শোনো বৌমা, আমাকে শিখাইতে আইসো না, বুঝছো? আমিও তিন চারটা বাচ্চা মানুষ করছি, আমি কি ভালো কোন জায়গায় কেমনি কি মানুষ করা লাগে, কি করা লাগে, কত ঝামেলা আমি ভালো করেই জানি। যাও 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 তাড়াতাড়ি যাও, আমার ভাই খিদা লাগছে, সেই তাড়াতাড়ি করে আমাকে ডাক দাও। যাও এখনই দিচ্ছি আম্মা, যাও। দুই খাওয়ার মায়ের দিয়ে পারলো না? আরে ভাই সারাক্ষণ তো মারি, ভয় লাগে আবার কোন সময় আশেপাশ থেকে কে দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে। দেখলে কিন্তু আমার গায়ের মধ্যে জ্বলে ওঠে, মনে কর কি সোজা আঙুলে ঘি উঠবে লাগে, বুঝছিস? এই মেয়ে সহজে যাওয়ার বান্দা না, কিভাবে চ্যালেঞ্জ করলো দেখছিস তো তুই? তা তো দেখলাম, যতই চ্যালেঞ্জ করুক না কেন ওকে বাড়ি থেকে কিভাবে বের করতে হয়, দুজন আছি আমরা ভাই বোন। আবার তোর কতবার সাহস মহিম তর্ক করে কয় আমি এবার থাকবই থাকবো। হ্যাঁ আরে এগুলো সব হচ্ছে সুহাগের আসপর্দা। শোন শোন, এই আসপর্দা দিয়ে মন করে মাথা কেউ হবে না। আরে ভাই খা খা, তোর জন্যই করছি। বাদ দাও বাদ দাও, আরে ভাই খাবি কত, তোর জন্যই তো সব। আমি তো জানি ভাই তোর মাথায় সব সময় বুদ্ধি গিস গিস করে, দেখতে হবে না তুই কার ভাই। খানার ঘুম পারেন আর কি হারেন আমার সংসারে কিটিক লাগান, কিটিক লাগা আপনি কি লাভ হয় কন্দ দেখি? সারাক্ষণ খালি শুনে যে আপনি এটা করছেন এটা হয়েছেন ওটা হয়েছেন, সারাদিন খালি খানার ঘুম পান, আমার বাপের সম্পদ গুলি আপনি তো ধ্বংস করে দিবেন দেখতেছি। বিষয় হচ্ছে কি তোমার মা আমার কি হয়, বোন তোর বাপ আমার কি হয়, বুঝলি ভাই? তাহলে দুলেবার বাড়ি যদি আসে দু একদিন ভালো মন্দ নাই খায়া, যদি রেস্ট মেস্টলে নাই থাকে পারে, তাহলে আর দুলেবার বাড়ি হইলে কেবা করে, বোঝো নাই? ওই হাতে কাজ কাম একটু ফ্রি আছি তো, আমি তো ব্যস্ত মানুষ সবসময় ফ্রি থাকি না, এই দু একদিন ব্যস্ত ফ্রি রয়েছি তো ওই জন্য আসি, দেখলাম একটু ঘুরে টুরে যাই তো বাদ যাচ্ছ। হ্যাঁ যাবো, একটা কথা কই শোনেন, এই কিলিগিরি বাদ দিন, উপরে একজন আছে বুঝছেন, এই কিলিগিরি বাদ দিন, যান। বা
মনোযোগ সহকারে পড়তে হবে, পড়ালেখা শিখে ফাস্ট হতে হবে, ঠিক আছে? আর স্যার ম্যাডাম যেটা বলে সেটা মনোযোগ সহকারে শুনবা, আর কারোর সাথে কিন্তু খারাপ ব্যবহার করা যাবে না। আচ্ছা মনোগান, আর ক্লাস শেষ হয়ে গেলে, ছুটি হয়ে গেলে সুন্দর মতো বাসায় ফিরে আসবে, ঠিক আছে? মিরাজ, হ্যাঁ মিরাজ, হ্যাঁ মা আসছি। ওকে রিক্সায় করে উঠে দে তো, যা রিক্সায় উঠে দিয়ে সুন্দর মতো উঠে দিয়ে আসবি, আর বলবি যেন ঠিক মতো পৌঁছায় দেন। এতক্ষণ লাগাইতেছে এই পাতা ঝাড়ু দিতে, অন্য কাজ করবা কোন সময়? কাজে ফাঁকি দাও, আমি কিছু বুঝি না। হ্যাঁ কাম চুরি করা তুমি ছাড়া করবে কে বলো তো? আজকে তোমার এই স্যান্ডেল খুলা মনে হচ্ছে সেইভাবে পিটাই। আম্মা আমি ওখানে একা একা পাতিছি না, দেখো আচ্ছা আপনাদের একটু এই চুপ, তোর বাপ মা শিখাই নাই যে শ্বশুর বাড়ি গেলে পরে শাশুড়ির সাথে কিভাবে ব্যবহার করা লাগে, কিভাবে কাজকর্ম করা লাগে, কিছুই কি শিখায় নাই? খালি খালি মুখে মুখে তর্ক কর, শোন বেশি কথা বলবি মুখে একটা কষ্টে মারে দিব, নাহলে সেলাই করে দিব যা তার কথাই বলতে না পারিস। আচ্ছা আমার কত হ্যাঁ কত আপনি মারবেন আমাকে, একজন মেয়ে মেয়ে তাকে শেষ করে দিচ্ছে, আপনি কি তাও হচ্ছে না? মানে এত কাজ আমি একা হাতে করি, আপনি একটা কাজ করেন না, আমি আপনাকে কখনো বলেও না করতে। আর শোনেন আম্মা, আপনি কিন্তু অনেক গায়ে তুলেছেন, আর সহ্য করতে পারতেছি না আমি, এই সহ্যের বাদ ভেঙে গেলে আমিও কিন্তু বাধ্য হবো আপনার গায়ে হাত তুলতে। এই এত কথা এত দূর আর কোনো কথা না, আমি যেন তোর মুখে কোনো প্রতিবাদ না শুনি। খাবার সময় যে বললি কি বুদ্ধি, বুদ্ধি হচ্ছে কি শোন আপা, অনেক ভাবে তো চেষ্টা করলাম কিন্তু কামের কাম তো একটা হইল না, আজকে তো সোহাগ আসতেছে তাই না? আমি চিন্তা করতেছি কি আর বাড়ির মধ্যে যে কোনো একজনের ঢোকা দিলাম ঘরের মধ্যে, মানে সোহাগ যখন আসবে তার আগে মনে কর ঘরের মধ্যে একজনের ঢোকা দিলাম, ঢোকা দিয়ে যখন সোহাগ আসবে সোহাগ আসে এই কাহিনিগুলো দেখে করা দেবে, তারপরে আমরা মনে করছি একটা মিথ্যাবাদ দিয়ে দেবো, তখন মনে কর সোহাগ আসে কী করবে ঘাড় ধাক্কা দিয়ে দুটোকে বাধ্যবাই করে দেবে। বুদ্ধিটা কিন্তু মন্দ না, তোর পাতে এত বুদ্ধি আসে কোথার থেকে? তোর বুদ্ধি শুনে তো আমি কি আর বলবো, দেয়া লাগবে লাই বাই ডাকা। ঠিক বলছিস, ছোট কাদা তো সবাই কয়তো খান্নাস, তুইও করছিস। শোন যাই হোক তাহলে কামটা শুরু করে দেবো, বুঝছিস? সোহাগ আসার আগে তুমি বোঝো না কে বাঁধন এগুলো হচ্ছে নাকি? দেখো এগুলো কি হচ্ছে বুঝতেছো না? হ্যাঁ কি হচ্ছে বুঝতেছো না?
আমি ভুল দেখছি, আমার নিজের চোখকে তুমি ভুল প্রমাণ করো। হ্যাঁ ভাবতেই ঘৃণা হচ্ছে, তুমি আসলে দুশ্চরিত্রের একটা মহিলা। আমার আসলে বাড়িতে ফিরে আসাটাই উচিত হয়নি, তোর গার্মেন্টস কাজ করাই উচিত ছিল। মামা শ্বশুরের সাথে আমার এই বিষয়গুলো তোমার ভাবতেই ঘৃণা করতেছে। তোমার মতো একটা নোংরা মেয়ের স্পর্শ পাইলে আমরা মানে কি বলবো, না আমার কথা বলতে ইচ্ছা হচ্ছে না। এই তো গার্মেন্টস এর থেকে নিয়ে এসে সুন্দর একটা সংসার দিছি, সুন্দর একটা পরিবেশ দিছি, কি এগুলো সহ্য হলো না? হ্যাঁ সহ্য তো হবে না। ওই যে কথায় আছে না, কয়লা ধুলে ময়লা যায় না, তোর ভিতরে যে একটা নোংরা ছিল মন ছিল, সেই নোংরাটাই তুই আজকে প্রকাশ করলি। আমার বল কাল কিছু, তুই বাবির প্রতি এরকম আচরণ করলি এটা কিন্তু একদম ঠিক হয়নি, কারণ তুই তো কিছুই জানিস না। এই যে কাল যে ঘটনাটা হয়েছে এটা কার সাথে জানিস? মামা আর মার সাল, মা আর মামা মিলে এই কাজটা করাইছে, এখানে ভাবির কোনো দোষ নেই। তুই না শুনে না বুঝে ভাবির পর এরকম এরকম আজে বাজে কীসব কথা বলছিস, আরও কিছু কাহিনী করছিস শুনবো? কী বল তাহলে শোনাই। আকাশ ভেঙে তোর মাথায় পড়ছে? হ্যাঁ সেটার থেকে অনেক বড় কিছু। মানে মানে কি? মানে কিছু বুঝতেছো না? না বললে বুঝবো কি করে, বল খুলে বল। বউটাকে যে রাখিয়ে গেছিলাম, নিরীহ কত সুন্দর লক্ষ্মী একটা মেয়ে, আর তার উপর তুমি কিনা অপবাদ দিলা, মিথ্যা অপবাদ। সি সি সি, আমার মা বলে ভাবতে তোমাকে ঘৃণা হচ্ছে। এই মিথ্যা অপবাদ কি দিলাম, কি মিথ্যা অপবাদ দিলাম? তোর বোন তো আসলে চরিত্র খারাপ। চুপ করো, চরিত্র খারাপ আমার বোন না, চরিত্র খারাপ তোমার মতো মায়ের, আর ওই যে ক্রিমিনাল একটা আইসা রয়েছে, ক্রিমিনাল মামা তার, তোমার এই দুইজনের চরিত্র খারাপ। বুঝে শুনে কথা বলিস। হ্যাঁ আমি বুঝাই কথা বলতেছি, আমাকে আজকে চুপ করে রাখতে পারবো না। কিরে ভাইকনে, তুই আমার নামে সব কি কথাবার্তা করছিস? হ্যাঁ কি কবি, আসে তো যে বসে রয়েছেন বাড়িতে, মাংনা মাংনা যে তিন বেলা খাচ্ছেন পেট ভরে, ওনার তো টেনশন নাই। আর এই যে যত ক্রিমিনালি বুদ্ধি আসে আমার মার কানের ভিতর ঢাল দিচ্ছেন, আর কি সমস্যা কি আপনার? হ্যাঁ আমার বউটার উপর আসে এরকম মিথ্যা অপবাদ দিলেন কি জন্যে? এরে বাবা অপবাদের কি আছে, তুমি তো যা দেখলে সচক্ষে দেখলে, এনে অপবাদের কি আছে? তাই না, আপনারা দুইজন যে ওই বাইরে চড়াটের পর বসে কানাঘুষা করতেছিলেন, যে বুদ্ধিটা আঁটলেন সেটা কি আমি শুনি নাই? হ্যাঁ সেটা মীরা সব শুনছে, আর আমি যে ওকে ছোটো ভাই বলে ভাবি, আসলে ও আমার সেটা প্রমাণ দিল, ও সত্যটা আমাকে সব বলে দিল। আর তোমার এই দুইজনের ক্রিমিনাল বুদ্ধিটা আমি জানলাম। এই চুপ কর, মিরাজ কি বলছে না বলছে তাই শুনে তুমি ফাল দিতে চাও নাকি? মিরাজ যে সত্যি কথা বলছে তার কি প্রমাণ আছে? হ্যাঁ মিরাজ অবশ্যই সত্যি বলছে, কারণ তুমি আমাকে সব ছেলে ভাবতে পারো, আমি তাকে সৎ ভাই ভাবি না, তাকে আমি আমার মায়ের পেটের ভাই ভাবি। শোন, তুই যেমন তোর ভাইকে মায়ের পেটের ভাই মনে করস, এও কিন্তু আমার মায়ের পেটের ভাই, এ কিন্তু কোনো জায়গার থেকে ফেলাই ছড়ায় না ভাই না। যে শোন, তুই অপমান করবি অপবাদ দিবি আমি তা মেনে নেব। শোন চুপ করে থাক, বেশি কথা বলিস না। হ্যাঁ এই জন্য তো বাড়িতে আসলে পরে বছর শেষ হওয়ার আগে আর বাড়ি থেকে বের হইতে চাই না, দুলাভাইয়ের বাড়িতে আসে একদম টাকশাল খুলে নিয়ে বসে। আমার ভাই আমার বাড়িতে থাকবে খাবে, তোর সমস্যা কোথায়? কোনো সমস্যা নাই, সমস্যা তো ছিলই না, আসবে থাকবে ঠিক আছে, কিন্তু সে যে ক্রিমিনাল বুদ্ধিগুলো নিয়ে এসে মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করে
এইগুলা তো মানিয়ে নিতে পারবো না মা। আমার ভাবতেই ঘৃণা হচ্ছে, তোমাদের সাথে আসলে কথা বলাই আমার উচিত না, তোমার মুখ দেখাই আমার। এই মিরাজের কিছু দেওয়া লাগবে, ওই যে মানে দুধ ছাপ দুধ খাওয়াই আমি কাল সাপ পুষছি। যা উদ্যম মাধ্যম করার দে, কি জন্য কথাগুলো কইল? আর আমি যা দাদা এসে পাই গরম লাগতেছে, সাতটা খুলি আগে। আমি ভালো করছিলাম, কিসের মা কিসের মা হলে তুই ভাত মাছ খাও কিসের জন্য? কিসের জন্য খাওয়াইছি? তুই সব তৎকাল দিন আপন হয়, আমি কিসের জন্য লড়তেছি? তোদের জন্য, তোদের জন্য। ওরম দাদা লাগছে দুধ ভাত খাই কাল সব পুষ্টি। হ্যাঁ তুই সবাই কি করছিস? চুরি করতেছি আমি, বুঝছস না? সব সব কথা বলে দিস, কাদের জন্য আমি কি করি? আমি না আসলে সেদিন রাতে যা দেখছি নিজের চোখে আসলে ওগুলো দেখে আমি বিশ্বাস করে ফেলছিলাম, আর বিশ্বাস করে অনেক বড় ভুল করে ফেলছি। তুমি আমাকে মাফ করে দাও। আর তুমি এমন করে বলতেছো কেন? উপরে তো আল্লাহ আছে, আল্লাহ যদি চায় কেউ কিন্তু কারোর কোনো ক্ষতি করতে পারে না। ঠিক আছে, আমি আসলে অনেক বড় অন্যায় করে ফেলছি তোমার সাথে। আরে তুমি ওটা মনে রেখো না, ভুলে যাও, মনে করো এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আচ্ছা হোক, শোনো। হ্যাঁ ওই আমি তো হাঁটে যাচ্ছি, কি লাগবে তাই বল, আমি হাঁটতে নিয়ে আসবো। না ওর জন্য দুধ নিয়ে আসো এক কেজি, আর হচ্ছে একটা হরলিক্স নিয়ে আসো, আর ঘরে তো মাছ লাগবে, মাছ নিয়ে আসো। ভালো দেখো। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি হাঁট থেকে সব কিছু নিয়ে আসবো। না আচ্ছা তাহলে তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে, না চলো আমি ঘরে যাই। বাঁধন বাঁধন কখন আসছিস তুই? কালকে রাতে আইছে দোস্ত, তোর কাছে আমি যাচ্ছিলাম বুঝলে। তো কেমন আছিস তুই? আর কেমন আছি, কাল রাতের বেলা বাড়ি এসে তো দেখি যে কি অবস্থা। আর মামা তো ওই যে বোন নামে একটা মিথ্যা অপবাদ দেওয়ার জন্য পিঠে পড়ে লাগেছে। তোর মামার কথা আর বলিস না, একটা আস্ত ভিলেন বুঝলি। কি আর বলবো দোস্ত, তুই তো কাছের দোস্ত। এখন শোন, বিষয়টা হয়েছে কি, আমি বাড়ির ঢোকার পর পরে দেখি যে মামা আর বোর ঘরে, মানে কি একটা চাল চালেছে এই বিষয়টাই আমি ধরতে পারলাম না। আমি তো মন কর যে হচ্ছে বোক তো অবিশ্বাস করে ফেলছিলাম, যেমন যার দেখছি এই ঘটনাটাই সত্যি। তো পরে আর কি মিরাজও যেমন ছোটো ভাই আছে, ও আমাকে সব বললো যে ভাই এই ঘটনা, মামা আর মা মিলে দুজনে ক্রিমিনালি চাল চালেছে।
আমি তো ভাবতেই পারি না দোস্ত যে দুইজনের মধ্যে এরকম ক্রিমিনাল চাল রয়েছে। বলিস কি, আসলে তোর মামাকে নিয়ে তুই খুবই সাবধান থাকতে হবে। আর শোন, তোর মা মামাই তোর বউকে সবসময় কলঙ্ক দেওয়ার জন্য, ওই বাড়ি থেকে বের করার জন্য তৎপর হয়ে থাকে। সাবধান থাক, আর তোর মামাকে যত তাড়াতাড়ি পারিস বাড়ি থেকে বিদায় কর। আমিও সেটাই ভাবতেছি। তোর পায়ে ভালোই হলো, চল দুইজন একসাথে বাজার। আচ্ছা চল। মুখেও কত কথা, এই বাড়িতে আসে আমার ছোট নেই বড় নেই সবাই কথা শোনা যাচ্ছে, কি যার বলবো আমি। আমি হচ্ছে দেখাবো কিভাবে ওর পরিবারকে ধ্বংস করে দেওয়া লাগে, আমি সেটা ভালো করেই জানি নানু ভাই। যেতে দে কয়েকদিন, ওর বার কত বাড়ছে আমি ঠিক হারে হারিয়ে পাই, তখন বুঝবে আমার সাথে কথা বলা কি শাস্তি হয়। চ আমারে দিয়ে কাজ করানোর স্বাদ আমি মিটিয়ে দিচ্ছি। আচ্ছা নানু, এটা কি? এটা হচ্ছে বিষ। কেন নানু ভাই? এই বিষ আমি এখন এই তরকারিতে দেব। আমরা যদি খাই না তাহলে তো আমরা তো মারা যাব। দেখ পাগল, আমরা তো রাতে খাবই না। কে খাবে? ওরা খাবে। দুধের স্বাদ আমি খোলে মেটাবো। কি রান্না করেছি? ভালো করে খাও, শেষ খাওয়া খাও।
কাঁদে কে সাওয়াল মানে খেতে লাগে তো খাবো তুমি খালে গিয়ে খাওয়াবো একা একা রান্না করলে তো কি আর করা মানে একা কাই করা লাগবে সংসারটা তখন আমার একার বুঝতে চাও না আমার একা করে রান্না করা লাগবে না খাও তুমি তারপর খাইলো খাই ফেলো ধরো আমার কাজ করবো ভালো করে খাও শেষ খাওয়া খাও এত কষ্ট করে বিষ মিশাইলাম যদি খাইয়া পুরো পরিবার ধ্বংস হয়ে যায় শেষমেশ কিনা ছেলেটা পেশাব করে দিল রাখে আল্লাহরে মারে কে এইটাই হলো আসল কথা তবে হ্যাঁ আমিও ছাড়ার পাত্রী না আজ বেঁচে গেলি তাতে কি হয়েছে আগামীকাল তোকে মরতেই হবে আমার হাত থেকে তুই নিস্তার পাবি না নানু ভাই এখন কি করবা এরা তো এই যাত্রায় তো বেঁচে গেল এখন কি হবে তুই ঠিকই বলছিস নানু ভাই এত চাল চালতেছি কিন্তু কোনো চালেই তো কাজ হচ্ছে না শোন কোনো টেনশন নাই নানু ভাই তোমার খালামণিকে ফোন দেওয়া হয়েছে সে আসতেছে তিন মাথা যখন একসাথে হবে তখন দেখা যাবে বাঁচা ধর কয়দিন পালাবি আর কয়দিনই বা বাঁচবি মরতে তোদের হবেই আমার হাতে চল নানু ভাই গরুর মাংস আছে আর ভালো ভালো মাছ আছে ওগুলো বের করো বের করে তাড়াতাড়ি করে রান্না করো আম্মা রান্না করছি ঠিক আছে কিন্তু বাসায় কেউ আসবে তোমাকে একদিনই বলছি যে আমার কাছে কোনো রকম কৈফত চাবা না আমি কৈফত দিতে রাজি না শোনো কে আসবে কি না আসবে সেটা আসলেই টের পাবা কিন্তু আমার কাছে ফার্দার কোনো রকম কৈফত তুমি চাবা না তুমি কৈফত চাও আম্মা কৈফতের জন্য কি শাস্তি পেতে হয় তুমি জানো না আর কখন জানো কৈফত না চাওয়া হয় যাও শিগগির রান্না করো যা যা তুমি আর খেটা কথা বললে কথা শুনে না চল আপনার ঘরে যাও আমি তো তোমার ভাইরই বউ সম্পর্কে তো আমি তোমার ভাবি হই আমি তোকে ভাবি বলে মানি না তুই হেট এখান থেকে বাহ ভাবি বলে দাবি করো না কেমন ভাবি তুমি অন্তর তো ভালো করেই জানে সৎ ভাইয়ের বউ মানে সৎ ভাবি যে ভাবির কোনো মূল্যায়নই নাই এই বাড়িতে আম্মা এতটা দিন হয়ে গেল আমি কি আপনাদের মনের মধ্যে ঢুকতেই পারিনি নাকি শোনো কি করে ঢুকতে পারবা ওই যে মানুষ বলে না ইল্লত যায় না ধুইলে আর খাসিলত যায় না মরলে তা তোমার খাসিলত তো কোনোদিনও ভালো হবে না শোনো যে সৎ
সে কখনো আপন হয় না সেটা আমি ভালো করেই তোমাকে বুঝাইছি, নতুন করে তুমি ডায়লগ দিতে আসো না তো। একদম ঠিক বলছো আম্মু, এত সামনে থেকে শর্ত যাস না কিসের জন্য? মন খারাপ করিস না, সাবান দিয়ে ধুয়ে ফেললেই সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে আম্মু। বিমু কই? বিমু স্কুলে গেছে। ও ভালো আছে তো? হ্যাঁ তো এখনই চলে আসবে। হ্যাঁ ভালো আছে মা, তুই ভালো আছিস তো? আমি ভালোই আছি। ওই তো দেখ, বলতে না বলতে আমার নানু ভাই চলে আসছে। আম্মু ভালো আছো? ভালো আছি, তুমি কেমন আছো? এ তো ভালো, এতক্ষণ খারাপ ছিলাম কিন্তু এখন অনেক ভালো আছি। তুমি আমার আম্মু না? চল ভিতরে চল, আর ওই ফকিরনির বাচ্চার কথা কোনো রকম গুরুত্ব দিস না, ও যা বলে বলুক, পেঁচাল পারুক, সমস্যা নাই। ঠিক আছে, একদম টেনশন নিও না, এখন আমি চলে আসছি, আমি ইচ্ছা মতো যাতা দিব। খালি তুই কেন? তবে এইটা ঠিক, এতদিন একা একা দিছি, অত জুত পাই নাই, এখন তুই আসছিস, বিমু আছে, তিনজন মিলে সেইভাবে সারবো। চল। ঠিকই বলছো, চল। বাঁধন, বাঁধন, বাঁধন। শোনো, তুমি তো আমার বোনকে চেনো না। ওকে আমি চিনি, ও কিন্তু আমার মায়ের থেকে 5 গুণ বেশি ডাইনি। তুমি ওর থেকে একটু সাবধানে থাকো, আর অন্যকে একটু সাবধানে রাখো। শোনো, তুমি এত চিন্তা করো না, আল্লাহ পাক তো উপরে আছে, সে যদি না চায় তাহলে আমার আর আমার ছেলে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, আর আমি তো এমন কোনো পাপ করিনি যে আমার ক্ষতি হবে। আর হ্যাঁ দেখো, তুমি তো আমার পাশে আসো, তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আর হ্যাঁ, তুমি যেখানে যাচ্ছি না সেখানে যাও, আমি এদিকে রান্না বসাই দিছি চুলায়। আচ্ছা ঠিক আছে, তুমি রান্না সারো। হ্যাঁ কিভাবে এই আপদ বালাই বিদায় করা যায় আগে সেই চিন্তা করি। আরে আম্মু তুমি কোনো টেনশন নিও না তো, আমি এইমাত্র বাড়িতে আসলাম, একটু রেস্ট নেই, তারপরে ফকিনের বাচ্চা বাড়ি থেকে কি করে বের করতে হয় তোমাকে সেটা পরে করছি। শোন, আমি আর আপা মিলে দুজন ফেল মারে গেছি, এই জন্যই তো তোকে বুদ্ধুকে ডাকি লাইছি, আমি তুই এটা ভোট দিতে বুঝছিস? কিন্তু আমি তো ফেল করার মেয়ে না, আমি আজ পর্যন্ত যা বলেছি তাই করেছি, যা চাইছি তাই পাইছি। আরে আম্মু তুমি জানো গত সপ্তাহে কি করছি? আমাদের হোস্টেলের একজনকে একদম খালাস করে দিয়েছি, দিয়ে ফ্যানের সাথে ঝুলে একদম আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছি। আরে এত চুলিপুটি, একে শেষ করার কোনো ব্যাপারই না, আমার বাহাদের খেলিটা। সাব্বাস, এনে হইলে কি আমার মেয়ে নাকি? আচ্ছা আম্মু রান্না করছো কি? আমার খুব ভালো লাগছে। আরে তোর পছন্দের সব জিনিস রান্না করা হচ্ছে, চল খেতে দে। আচ্ছা চল। ভাই একটা কথা বলবো। কি কথা? তোমারও তো প্রায় ছুটি শেষ, আর আসলে একটা কথা বলতে কি, আম্মাদের শুরু করছে যেগুলো, আবার তো বোন নিয়ে আইছে, বোনটা যে ডাইনি সেটা তুমি যা জানো কীরকম, আসলে নিজের বোন কই তো লজ্জা লাগে, যেরকম শুরু করেছে তুমি কিছু একটা করাও, তা না আর উপায় নাই। দেখ ভাই, মা যাই করুক, আল্লাহর উপর আমার ভরসা আছে, মা আর তোর বোন মিলে আমার বাচ্চার আর তোর ভাবির কিছুই করতে পারবে না, আর তোর উপর আমার যথেষ্ট ভরসা আছে। ভাই তোমাকে তো একবার বলেছি যে আমার জান থাকতে আমি কিচ্ছু হতে দেবো না, কিন্তু তাও তুমি কিছু একটা করো। হ্যাঁ, তুই তোর ভাবিকে আর বাচ্চাটাকে একটু দেখে শুনে রাখবি, এতদিন যেভাবে দায়িত্ব পালন করছিস আর কয়টা দিন একটু দায়িত্ব পালন কর, আর আমি খুব শীঘ্রই তোর ভাবিকে এখান থেকে নিয়ে চলে যাব। হ্যাঁ ওইটাই ভালো হবে। যাই হোক, বললাম তো এটা নিয়ে টেনশন করার দরকার নাই, উপর আল্লাহ যা করে সেটা ভালোর জন্য, আল্লাহর উপর যথেষ্ট ভরসা আছে। তোকে এখন
তুই যদি আবার যদি কোনো সময় দেখে তুই ভাইয়ের কাছে কোনো ব্যাপারে কোনো কথা কইছিস তোকে একবারে ঠিক কবরে পাঠিয়ে দেবো, বুঝতে পারছিস? শোন, উপরে একজন আছে, তুই এর মা মিলে যা শুরু করেছিস না দেখবি একদিনের ফল পাবি, বুঝতে পারছিস? একদম বেশি কথা কবে না, কিন্তু তো কি করবো আমি নিজেও ভাবতে পারতেছি না। যে কথাই বলি যে কাজই করি সব ভাত কাছে লাগাই দা। এই তোর এত কথা আসে কোথার থেকে? শোন, আমাকে তো চিনস, একবারে লড়লি টিপে গলার আওয়াজ আমি বন্ধ করে দেব, যাতে আর কোনো কথা মুখ যে বের করতে না পারিস। শোন, এখনো সময় আছে, ভালো হয়ে যাক, ভালো হয়ে যা, বুঝছিস? ভালো হইতে কিন্তু পয়সা লাগে না। আরে তোকে তো আমি গুনি না রে, হ্যাঁ তুই আমার খাস, আমার পরস, আমারই যে। এই আর বলবি, বলবি কখনো, বল বলবি কখনো? এই হ্যাঁ এখনো বুঝিস না, এখনো বুঝিস না, তার কাছ থেকে মেরেই ফেলবো, বল আর বলবি? আচ্ছা, তোমার কি বিবেক বুদ্ধি বলে কিছু নাই? হ্যাঁ, আমি না হয় তোমার সৎ ছেলে, আমার উপর অত্যাচার করো, আমার বইয়ের উপর অত্যাচার করো, ঠিক আছে, এইটা তো অন্তত তোমার নিজের সন্তান, কোনো মায়া দয়া নাই তোমার। থাম, অনেক বলছিস, তুই সৎ ছেলে ঠিক আছে, ওকে আমি কবে ছেলে হিসেবে স্বীকৃতি দিছি রে? ওই প্রতিবন্ধী কিনা আমার ছেলে, আমি কি কখনো ওকে ছেলে ভাবছি যে ওর প্রতি আমার এতটুকু মায়া দেয়া হবে? ও তো কাল সাপ, কাল সাপ। চুপ করো, কাল সাপ আসলে ও না, কাল সাপ তুমি, আমাদের তো অনেক আগেই মেরে ফেলছো, এটা যে নিজের সন্তান সেটাকেও এখন মৃত বলে ঘোষণা করতেছো তুমি। কথা কম বল, যা অত দরদ তুই নিয়ে যা। থাকো, তোমার মতো মায়ের সাথে কথা বলার কোনো ইচ্ছাই নাই, দেখি কয়দিন ভাব দিতে পারিস। চল ভীম। আমাদের ব্যাপারে যে প্ল্যান করতেছিস, সব মিলে যে এক হয়েছিস, হাতে হাত মিলাইছিস, আর কিছুই বুঝিস না না? আপু, আমরা হাতে হাত মিলাবো কিসের জন্য? আমরা তো এটা একটা পরিবার, আমরা তো হাত মিলানোর কোনো জায়গা দেখতেছি না এখানে। একদম বাজে কথা বলবি না, আর মুখে মুখে তর্ক করতে তোর শ্বাস তো কমবে না। আপু, আমি তোমার মুখে তর্ক করছি? আরে তুই তো বুঝতে পারতাছিস না রে, ওর সাথে তুই এইভাবে কথা বলতিছিস কেন? ওর সাথে কথা বলতে গেলে তো হাতে পায়ে কথা বলা লাগে, তাছাড়া বুঝে না। একদম ঠিক বলেছে, ওকে হাতে পায়ে দিত কেন? তোমার সাথে মিলে যে বুদ্ধিগুলো আটতেছো আমাদের বিরুদ্ধে, এটা কি ভুল? তার মা ডাক শুনতে আমার ঘৃণা করে। আবার বলে কি জানিস, যদি বাঁচে এই বাড়িতে থাইকেই বাঁচবে, আর যদি মরে এই বাড়িতে থাইকেই নাকি মরবে, আমার সাথে চ্যালেঞ্জ কর। বাঁচলে তো তোকে আর বাঁচতে দেবো না, তোকে এখানে শেষ করে। Thank you.
বাচ্চা এগুলা। মা কি হচ্ছিল এগুলা? তুই চোখে দেখিস না কি হইলো এগুলো? শোন, তোর বোর ললির জোর অনেক বেড়ে গিয়েছিল, তাই আমরা মামে ললির জোরটা কমাই দিলাম, যাতে কথা বলতে না। চুপ করো মা, তুমি বলতে পারো আমার দোষটা কোথায়? আমার বাবা কি তোমাকে বিয়ে করে ভুল করছিল? আমার বাবা তো আমার সুখের জন্যই তোমাকে বিয়ে করছিল, আমি তো তোমার সম্পত্তির জন্য আসি নাই। আমি আসছিলাম আমাদের সন্তানটা প্রসব হলে, সুস্থ হলে এখান থেকে নিয়ে চলে যাব। কি তুমি আর তোমার মেয়ে বলে যে এরকম অত্যাচার করতেছো, তাতে মনে হয় না যে এই বাড়িতে আর আমাদের থাকা হবে। ওই যে তুমি তো পারো নাই, নিয়ে চাও এক ভিলেন মামা, দুজন মিলে তাও পারো নাই, নিয়ে চাও তোমার ডাইনিং মিলে। আসলে কি আমার বউ আর বাচ্চাটাকে এতই অবহেলা করো, এতই অত্যাচার করো? তোমাদের কাছে কি কোনোই তাদের মূল্য নাই? কি অপরাধ মা, ওরা যখন তোমার কাছে বেশি হয়ে গেছে তখন আমি ওদেরকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। শোনো, আমি বলছি বাঁচলে এই বাড়িতেই বাঁচবো, মরলে এই বাড়িতেই মরব, তার আগে আমরা এই বাড়ি থেকে কোথাও যাব না, কোথাও না। দেখছিস তো তোর বোর মুখে কত জোর, মুখে মুখে কিভাবে তর্ক করতেছে। শোন আমার শেষ কথা, আর যেন কথা বলতে না হয়, এই বউ নিয়ে তুই এই বাড়ির থেকে এক্ষুনি বের হয়ে চলে যাবি, আমি তোর মুখ দেখতে চাই না। তোমরা যখন ওকে চাচ্ছই না, তাহলে আমি ওকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। ব্যাপারটা তো ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, এটুকু আর কিছু লাগবে না? না আমার তো আর কিছু লাগবে না, কিন্তু আমার কিছু লাগবে নাকি আমাকে দেখে জিজ্ঞাসা করো তুমি। তাও হয়। আম্মা আম্মা আম্মা, কি হয়েছে? বলতেছি তোমাদের কিছু লাগবে নাকি? আমি তো যে হাটে যাচ্ছি ওই জন্য। দীক্ষাটা দেখানোর জায়গা পাও না, হ্যাঁ আল্লাহতে গদ গদ হয়ে গেছো। শোনো, আমার জন্য দরদ না দেখালেও চলবে, আমার কিছু লাগবে না, যাদের জন্য লাগবে তাদের জন্য করো। গার্মেন্টে চাকরি করে ভাব দেখাচ্ছে লাখ টাকা বেতন পাই, ঢং দেখে আর বাঁচি না। দেখ, 2 টাকা বেতন পাইলেও আল্লাহ আমাকে যথেষ্ট ভালো রাখছে। তোমাদের যেহেতু কিছু লাগবে না, এত কথা বলে সময় লস করতে চাই না। তুই ডাকলা কেন? ডাকার দরকার ছিল কি? তোমাদের যা লাগে কিনে নাও, আমাদের কথা চিন্তা করার দরকার নাই। চল গাম চল, ঢং দেখে বাঁচি। কই যাচ্ছিলে? আর দোস্তের ছুটি তো শেষের দিক, তাই ভাবলাম একটু বাজার সদায় বেশি করে দিয়ে যায় জন্য বাজারে যাচ্ছে। শুনলাম তোর বোন অন্তরা নাকি আসছে। হ্যাঁ, ওই ডাইনারা তো বাড়ি চলে আইছে। ওই যে মা তো একা একা পারে নাই, আর একটা ওই যে ভিলেন মামা আছে ওই দেখলি আইছে, ওই দুইজন মিলে যেন পারে নাই, তখন ওই যে আবার ডাইনি বোন দেখলি আইছে। বা তো তোকে একটা কথা বলতে চাচ্ছিলাম, যদি মাইন্ড না করিস তাহলে বলতে পারি। কি কথা, কিসের মাইন্ড করবো বল।
তোর বোন তো আমাকে প্রপোজ করছিল, আমি অ্যাকসেপ্ট করছিলাম না। কি বলিস তুই? যাই হোক, তো আমি ভাবতেছি তোর বোনের সঙ্গে রিলেশন করব। তুই কি পাগল হয়েছিস? শোন, তুই আমার একটা ভালো বন্ধু, আর আমি জেনে শুনে তোর কোনো বিপদ দিতে চাই না, ঠিক আছে? ওর মতো ডাইনি মেয়েকে তোর সন্ধ্যা তুই মানা করিস না। আমি ওকে রিলেশন করব, কিন্তু বিয়ে করার জন্য, জাস্ট উচিত শিক্ষা দেওয়ার জন্য, আর এটা করব শুধুমাত্র তোর জন্য। কিন্তু আমার ভালো করার জন্য কিন্তু তোর যে কোনো বিপদ হোক আমি সেটা চাই না। আমি তোকে ভালোবাসি, তুই আমার খুব ভালো একটা বন্ধু। আরে ভাই, এটা গেম, কোনো বিপদ না। আচ্ছা যাই, ঠিক আছে, তোর যেটা ভালো মনে হয় তুই তাই কর। আমি গেলাম, ঠিক আছে, পরে কথা হবে। আচ্ছা আচ্ছা। কামের কাম তো কিছু হচ্ছে না। আরে বাবা, তুমি কোনো চিন্তা করো না ভাই, এত পরে ছুটি শেষের দিন, ও চলে যায়, তারপর আমরা কাজ শুরু করব। শোন, এবার যদি সোহাগ চলে যায়, যাবার পর যদি তোরা কাজ করতে না পারিস, তাহলে আর কি বলবো, তুই এখানে এটা করিস, ওখানে ওইটা করিস, খালি এসে এসে গল্প করিস, কাজের কাজ তো কিছুই করতে পারিস না বাসায়। আরে আম্মু, কাজের জন্য তো একটা সঠিক সময় প্রয়োজন, এরকম সময় সুযোগ পাই তাহলে তো কাজটা করতে পারি। শোন ভাগ্নে, বেশ হচ্ছে কি সোহাগ না দু একের মধ্যে চলে গেল, বুঝছি, সোহাগ দু একের মধ্যে চলে গেলে যে করে হোক এই সুযোগেই কাম কিন্তু হাসিল করাই লাগবে, না হলে কিন্তু কাম হবে না। ঠিক বলছো মামা। আর এদিকে মনে কর যে মিরাজ, মনে কর যে উঠে পড়িয়ে খালি গোয়েন্দাগিরি করতেছে, খালি গোয়েন্দাগিরি করতেছে। আপা, তুই মিরাজ তাড়াতাড়ি এটিএম খানা ব্যবস্থা কর। এই যে বলতেছি তা তো যায় না, মারিও তো কম। শোন, আমার বিশ্বাস কি জানিস, এই সোহাগ মনে হয় ও পিয়ন হিসেবে রেখে দিয়ে গেছে, বুঝছিস? মামা কোনো চিন্তা করো না, যদি মিরাজ যদি বেশি বাড়াবাড়ি করে, আমার নিজের ভাই হলে কি, ওকে খালাস করে দিতেও বাঁচবে না। হ্যাঁ, খালাস করে দিতেও বাঁচবে না, খালাস করে দিতেও বাঁচবে না। হ্যাঁ, শুনলাম গত সপ্তাহে বেলে হোস্টেলে একটা মাইরে ফ্যানের সাথে জোলা দিয়ে আসছাও, কিন্তু হেরে তো কোনো কামই করে পারতে চাও। এই তোর হইছেটা কি? হ্যাঁ আমার কিছু হয় না, সত্যি বলছি, আমি কাজটা করে দেখাবো। হ্যাঁ, সময় থাকতে থাকতে তাড়াতাড়ি কামটা সারা লাগবে, বুঝছিস? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁপা, থাক আমি একটু দোকানে গেলাম, একটা চা খেয়ে আসি নাকি? আচ্ছা আচ্ছা, সব টেনশনে আমারও ভালো লাগে না। আচ্ছা আমার একটা কাজ আছে, আমি একটু বাইরে যাচ্ছি। সবাই যাও, আর আমি বাসায় বৈশাখ থাকে থাকে এসব টেনশনে আমি পাগল হয়ে যাই। খালামণি, তোমাকে না আমি একটা কথা বলবো, ওই মামিটা না অনেক বেড়ে গেছে বুঝলে, ওকে একটা সাইজটা করতে হবে। একদম ঠিক বলছিস, দাঁড়া ওকে এখনই ডাকছি। বাঁধন, এ বাঁধন, বাঁধন এদিকে আয়। শোন কি হয়েছে আপু? আর আপু, একটা কথা বলতে চাই আমি। দেখো, সম্পর্কে কিন্তু আমি তোমার অনেক বড়, তোমার বড় ভাইয়ের বউ, তুমি তো কখনো আমাকে ভাবি বলোই না, তার উপরে তুই তোকারি করো, আবার নাম ধরে ডাকো, এটা কেমন কথা তোমার? এই জ্ঞান দিস না তো, তোকে যে কাজের জন্য ডাকছে, আমার পাটা প্রচন্ড ব্যথা করতেছে, টিপে দে। ঠিক আছে, দিচ্ছি। ভালো করে টেপ। আহ কি শান্তি। এ জানিস, তোর পাটি পা দেখে মনে হচ্ছে তোর বাপ দাদা চোদ্দ গোষ্ঠী মনে হয় নাপিত ছিল। কি বললে আপু তুমি? শুনলাম তোমাদের অন্তর আসছে নাকি? হ্যাঁ আসছে তো। তো কি করে এখন? হয়তো শুয়ে আছে, অনেকক্ষণ যাওয়া হয় নাই তো, দেখিনি। ও আচ্ছা ঠিক আছে,
হঠাৎ ওর কথা জিজ্ঞেস করলেন যে? না এমনি আর কি। আচ্ছা তাহলে আসি ভাই। আচ্ছা ঠিক আছে যাও। আসলাম তো, এত দেরি হলো যে? বাসায় একটু কাজ ছিল তাই। তো কেন ফোন দিয়েছিলাম? কেন ডাকছি বোঝেন না, আর কতবার করে বোঝাবো। দেখো তুমি আমার বন্ধুর ছোট বোন। কেন বন্ধু ছোট বোন বলে কি তার সাথে রিলেশন করা যায় না? তারপরেও আমি এমন একটা মেয়েকে চাই যে আমার কথা রাখবে, আমাকে বুঝবে, আমার কথা মতো চলবে। আমি যদি বলি আমার কথা রাখতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, পর্দা করে চলতে হবে, পারবা? মানে হ্যাঁ পারবো। ওকে তাহলে আমিও রাজি। সত্যি? রিয়েলি? তাহলে তো কোনো কথাই নেই। চলো তাহলে এবার একটু অন্যদিকে ঘুরে আসি। চলো। আচ্ছা মামার দিকে তাকাস, ওই যাওয়ার সময় কিছু হাত খরচ টরচ দিয়ে যাস। সমস্যা নেই, তুমি আমার মামা না, তোমাকে না দিলে কাকে দেবো বলো? আর তুমি তো জানো আমার একটা চলে না, আমার একসাথে চার পাঁচটা অলরেডি রানিং আছে। সে জানে সে জানে। লে লে ধর ধর ধর। কি দূরে দূরে কেন, কাছে আসো। আরে বোঝো না, এলাকার ভিতরে আমার একটা মান সম্মান আছে, আর তাছাড়া আমার বাপের একটা নাম ডাক আছে, তুমি বোঝো না। ও এ ব্যাপার আগে বলবে তো, তারপরেও তো তুমি এখন আমাকে ভালোবাসো, এখন বেশি করে কাছে কাছে থাকতে হবে, তাহলে ভালোবাসাটা গভীর হবে। আচ্ছা তাহলে একটা কাজ করো, চলো। চলো মানে কোথায়? আমার বাসায়। তোমার বাসায়? আমার বাসা পুরা খালি, আমার বাসাতে কেউ নেই। যেতে পারি, তবে একটা শর্ত আছে। তোমরা হলে ছেলে মানুষ, তোমাদের চাহিদাটা কি? এই যে শোনো, এই প্রত্যেকদিন না তোমার বাড়িতে আসতে কেমন ভয় ভয় করে। কেন, কিসের ভয়? যদি কেউ দেখে ফেলে কেলেঙ্কারি হয়ে যাবে। ধর কে দেখবে, একটা ভাবি আছে, ও তো সবসময় আমার কথা উঠিয়ে বসে। দেখলে না, কালকে আসলে কালকে একটা ধমক দিলাম চলে গেল, আজকেও তো ঠিক সেভাবে চলে গেল। আচ্ছা ঠিক আছে, কিন্তু আরেকটা কথা, প্রতিদিন অল্প একটু করে সময় দিয়ে চলে যাও আমার ভালো লাগে না, আজকে কিন্তু সময় একটু বেশি দিতে হবে। হ্যাঁ সে দেখা যাবে, দেবো না কেন। সত্যি দিবা তো? আমি তোমাকে কত ভালোবাসি, আমার মতো করে কি তোমাকে কেউ ভালোবাসতে পারবে? হ্যাঁ সেটাই, সে জানো। আচ্ছা একটু কাছে আসতে পারি?
কি চান্দ সময় হলে বলবা, এখন থেকে তোমার ক্রেডিট কার্ড সব আমার কাছে থাকবে, সময় মতো ব্ল্যাকমেল করব। আমি যে কেন এই পথে পা বাড়াইছি তুই তো বুঝবি না, সময় হলে সব টের পাবি। আমি এত বিশ্বাস করি আর তুই কিনা সি 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 তুই আমাকে ভুল বুঝিস না, দেখ তোকে আমি সব বিস্তারিত পরে ভেঙে বলবো, আমি এখন আসছি, তুই মাথা ঠান্ডা রাখ। এই কি হচ্ছিল এগুলো? হ্যাঁ আমার রুমে দাঁড়া, আমি সব মাকে বলে দেবো, যা বেরো এখান থেকে বেরো। ওই ছোট লোকের বাচ্চাকে বললাম ভাইয়া বা আম্মা আসলে আমাকে যেন বলে, ছোট লোকের বাচ্চা কোথায় যে কি করতেছে আল্লাহ জানে, যাই হোক পরে দেখে নেব। আচ্ছা ভাগ্নি, একটা জিনিস বুঝলাম না, তুই এত থুয়ে তুই বাথরুম ডেটিং করবি আসলো কি জন্যে? সমস্যা কি মানে, এই যে এই যে পরিবার রাতে ধরা খায় গেলো, সোহাগের হাতে ধরা খায় গেলো, মান সম্মান কোন জায়গায় যাবি না এখন? আরে ভাইয়ের হাতে তো ধরা খাইছি, সমস্যা নাই, আর আমার যে টাকা সেটা তো হয়ে গেছে, সমস্যা নাই। তোর যেটা কাজ মানে? এই সি সি সি, আমি তোর মামা হই, তারপর তুই যখন তাহলে একটা বড় দেখে মাল হাকাইস, বুঝিস নাই? সেজন্য তো এটা পড়া, এত পরিশ্রম করলাম কি 2 টাকা নেওয়ার জন্য? শেষটা তো কোনোদিনও করতেছিস না, আর শেষ যে কবে হবে সেটাও আমি বুঝতেছি না। আর বেশি কথা বলো না তো, এমনিতেই মাথা খারাপ আছে, মেজাজটা খারাপ করো না, যাও। আরে আপা তুই টেনশন করিস না তো, আমি আর তুইদের মা ভাইকে মিলে প্ল্যান করতেছি, বুঝছিস? এবার একটা কাম ঠিক হবে, তুই টেনশন করিস না। আর যাই হোক আম্মু, আমি একটু বাইরে যাচ্ছি, আমার খেতে লেট হবে। আচ্ছা মনে রাখিস, কাজ যদি এবার না হয়েছে দুইজনকে আমি দেখে ছাড়ব না, দেখিস। আচ্ছা যাও আম্মু। কি হলো ভাই? শোনো কি, তুমি এই সপ্তাহ নিয়ে বেশি বাড়াবাড়ি করো না, আর কোনো টেনশন নিও না, আমার উপর ছেড়ে দাও, যা করার আমি করবো, তুমি শুধু দেখে দাও। আমার বাগ্নিও মরবে, আমার বোনও মরবে,
মাঝখান দিয়ে খেল দেখাবো আমি। ভাগ্নে রে, তুই তো জানিস না আমি আবার তোর উপর টিক্কা দিচ্ছি, সময় আসুক আমিও বোঝাবো। কি হয়েছে, এত জরুরি ডাকতেছ কেন? জরুরি দরকার ছিল বলে তো ডাকছি। কি তাড়াতাড়ি বলো, আমার সময় নাই, চলে যেতে হবে। তুমি তো আমাকে অনেক ভালোবাসো না? তাহলে একটা কথা বলি, শুধু শুধু গায়ের কাছে আসো কেন, যেখানে সেখানে? আমার তো এখন কাছে টাকা নাই। তোমার কাছে নাই কিন্তু এটিএম কার্ডে তো ঠিকই আছে। ঠিক আছে, আজকে তো বেলা চলে গেছে, কাল দেখা যাক। কালকে দিবা সত্যি তো? হ্যাঁ, আমি পাঠাই দেবো, সমস্যা নেই। আচ্ছা সমস্যা নেই, কালকে দিয়ে। কিন্তু আর একটা কথা আছে। আচ্ছা তাড়াতাড়ি বলো, রাতে চলে এসো, আমি যখন ফোন দিব তখন তুমি আমার চলে এসো। নাও যে আসতে পারি, কাজ আছে। আরে আমি তো কয়েকদিন পর চলে যাব, আমি তাই তোমাকে একটু সময় দিতে চাচ্ছি, প্লিজ চলে এসো। আচ্ছা ঠিক আছে, সে দেখা যাবে যদি ব্যস্ত না। আচ্ছা তো, আচ্ছা থাকো, পরে আবার দেখা করবো, আমার একটু তাড়া আছে। আরে নানু ভাই, তুমি বোঝো না কেন, এই যে বাসার যে পরিস্থিতি, হ্যাঁ এই আপদ বিদায় না করলে পরে কোনো শান্তি আছে? এই আপদ এখানে কি করে বেড়াইতে যায় বলো তো নানু ভাই, আমার কি শান্তি লাগবে? এই আপদ আগে বিদায় হোক, তারপর আমরা নানু আর নাতি যত জায়গায় ইচ্ছে বেড়াবো, মজা করব, মজাই আলাদা। আর এসব রেখে কি যা ইচ্ছা করে নানু ভাই? কি ব্যাপার, আজকে ওই ছেলেটা দেখতে ঘোরাঘুরি করতেছে, উকি ঝুঁকি মারতেছে, আজকে আমাকে দেখতেই হবে যে কিসের জন্যে ওই ছেলেটা এখানে উকি ঝুঁকি মারে, আমি এক্ষুনি ধরবো ছেলেটাকে, চল তো নানু ভাই। আমার বাড়ির সামনে দিয়ে হাঁটাহাঁটি করো, উকি ঝুঁকি মারো, তুমি তো এই এলাকায় নতুন মনে হচ্ছে। বাড়ি কোথায়? হ্যাঁ আমি এলাকায় নতুন, আমার বাসা হলো কুমিল্লা। কুমিল্লা? তা তুমি কুমিল্লার ছেলে, পাপ নাই কি করো? আসছি একটু ঘোরাঘুরি করতে। ঘোরাঘুরি করতে আসছো, ভালো কথা, তা আমার বাড়ির সামনে দিয়ে কেন ঘোরাঘুরি করতেছো তুমি? না এই যে মানে যে আপনার বাড়ির ভিতরে একটা মেয়েকে দেখতেছি। বাড়ির ভিতরে মেয়ে? কোন মেয়ে? ওই যে বাঁধন। বাঁধন? বাঁধনকে তুমি কি করেছেন? ও বাঁধনের বাড়িও তো কুমিল্লা। আচ্ছা বাঁধন তোমার কি হয়? আসলে বাঁধন আমার ওয়াইফ হয়। হ্যাঁ? হুম, আজ থেকে 2 বছর আগে ওর সাথে আমার বিয়ে হয়েছিল, আর আমি একটু ওই নেশা পানি করি তো, এই জন্য মন করেন যে আমাকে ছেড়ে চলে আসছে। তারপরে কিছুদিন পর জানতে পারলাম গার্মেন্টসে কাজ করে, তারপরে শুনলাম নাকি এখানে পাবনাতে বিয়ে হয়েছে, তো আমার একটু মনে পড়লো, তাই একটু দেখতে আসলাম, বুঝছেন। তো যাই হোক, অনেক কথাই তো বলে ফেললাম, তো আমি এখন যাই। ও হ্যাঁ, আমি কিন্তু মাঝে মাঝে আসবো দেখতে, বুঝছেন। এক সময় আমার ওয়াইফ ছিল, বুঝতেই তো পারছেন। তো আন্টি যাই এখন নাকি? আচ্ছা।
আপনার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা? কারণ আমি তো আপনার সৎ মা, আমি তো আপনার ভালো চাই না। তাই বলি কি বাবা, আপনার বোর কিছুদিন আগে যে আমি বললাম যে আপনার বোর চরিত্র ভালো না, মা আমার শ্বশুর বলল। আপনি বললেন কি মামা ভিলেন, আমি সৎ মা, আমি তোমাদের ভালো চাই না। তা বাবা, তোমার বউ যে আসলেও দুশ্চরিত্রা সে কি তুমি জানো? কেন, কি হয়েছে? আমার বউ তো চরিত্রবানই। ও চরিত্রবান, ঠিকই বলছো। তাহলে ওই যে ছেলেটা যাচ্ছে না, ওই যে দেখো যাচ্ছে, ওই ছেলেটাকে একটু ডাক দাও, ডাক দিয়ে তোমার বউর চরিত্রের ব্যাপারে একটু জিজ্ঞেস করো। কি আর বলি, দুই বছর আগে ওই নাগরের সাথে বলে তোমার বোর বিয়ে হয়েছিল, এখন সারাসারি হয়েছে, ওই দুশ্চরিত্রা মেয়ে এসে ঝুলে পড়ছে তোমার ঘাড়ে, বুঝতে পারছো? কি বলো এইসব? ডাক দাও, ডাক দাও, আমাকে তো বিশ্বাস হচ্ছে না, ডাক দাও। এই যে হ্যালো, শুনেন এই ভাই, শুনেন এই যে ভাই, হ্যালো শুনেন। ভাই, আপনি আমার বাসার সামনে এইভাবে ঘোরাঘুরি করছেন, আপনার বাসা কোথায়? আমার বাসা, আমার বাসা কুমিল্লা। কুমিল্লাতে? তো আপনি এখানে কি জন্য? না আসছি মানে আমার ওয়াইফকে দেখার জন্য। আপনার ওয়াইফ মানে? মানে মানে ওই যে বাঁধন আছে না আপনাদের বাড়ির ভিতরে। আপনি বাঁধন কি চিনেন কীভাবে? আমি বাঁধনকে কীভাবে চিনি সেটা না জিজ্ঞাসা করে বাঁধন আমাকে চেনে কিনা সেটা জিজ্ঞাসা করেন। আমি বাঁধনকে জিজ্ঞাসা করবো কেন, আপনার সাথে বাঁধনের কী সম্পর্ক সেটা বলেন। সম্পর্ক? হ্যাঁ, বাঁধন আমার ওয়াইফ ছিল। ওয়াইফ মানে? হ্যাঁ, আজ থেকে প্রায় দুই বছর আগে ওর আমার বিয়ে হয়েছিল। তো আমার আবার একটু ওই যে বদভ্যাস ছিল, নেশা পান করা এগুলো, যার কারণে আমাকে ছেড়ে গানের যে কাজ করা শুরু করেছে। ওরা এখন শুনি নাকি আপনার সাথে বিয়ে হয়েছে, তো দেখতে আসলাম। আপনি যা বলছেন, আপনার মাথাটা তো ঠিক আছে তো? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে, আর আমি কিন্তু মাঝে মাঝেই আসবো, কারণ আমার ছেলেটাকে তো দেখতে হবে নাকি। আপনার ছেলে মানে? এটা আমার থেকে না শুনে বাঁধনের কাছ থেকেই শুনে। কি বলেন এইসব? শোন, হ্যাঁ একটা কথা, আরে ওই ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, এতদিন ধরে বলি যে চরিত্র ভালো নাকি, হ্যাঁ উল্টা তোর মামার দোষ দেয়, তোর মামারই নাকি চরিত্র খারাপ। আরে কার চরিত্র খারাপ, আজকে তো আমি সব ঠিক পাইছি। তাছাড়া তোর ভাই নিয়ে আসে বললো যে আট মাস ধরে বিয়ে হয়েছে, হ্যাঁ আট মাসের মধ্যে আবার বাচ্চাও হয়ে গেল, তাই কি সম্ভব? আরে শোন, আসল গোমর আজকে ফাঁস হয়ে গেছে। কি হয়েছে মা? আরে ওই কুমিল্লাই বলে রাসেল নামের এক ছেলের সাথে দুই বছরের কষ্টের সাথে বিয়ে হয়েছিল, ভালো নাকি? আমার মনে হয় ঠিকই কইতেছি। আমার মনে হয় কি জানোস, ওই বাচ্চা হলে ওই ছেলেরই। একদম ঠিক, এই ছেলে আমাদের সোহাগের না। এখন বুঝবে যে হ্যাঁ আসল ঘটনাটা কি। আমাদের আর কিছু করা লাগবে না, ওই দূর দূর করে খাদাই দেবে। বাহ, মেঘনা চাইতেই বৃষ্টি, আমার যে কি আনন্দ লাগছে। চুপ চুপ, কোনো কথা বলার দরকার নাই, যা আগে দেখি ব্যাপারটা কতখানি করায়। যা আমি জানি বাচ্চা হইতে দশ মাস দশ দিন লাগে, তোর বিয়ে হইলো আট মাস, বাচ্চাও গর্ভধারণ করলো, হ্যাঁ বাচ্চাও হইলো, তখনই আমার সন্দেহ ছিল।
কিন্তু আমি কিছু বললে তুই তো বলস আমি সৎ মা, আমি তোর ভালো চাই না। কিন্তু বাবা এখনো সময় আছে, বুঝো ওই মেয়ে ভালো মেয়ে না। তাহলে বা আমি কি এত বড় একটা ভুল করলাম? তুমি ভুলই করছো বাবা। শোনো আর কোনো কথা নাই, ওই মেয়েকে যেভাবেই হোক এক্ষুনি বাড়ির থেকে বিদায় করে দাও। ওই সন্তান তোমার না বাবা, ওই সন্তান ওই ছেলের। খুঁজে এইরকম একটা দুধ চরিত্র মেয়ে আমি তো কল্পনাও করতে পারিনি মা। আমি এতদিন একটা দুধ চরিত্র মেয়ের সাথে সংসার করে আসলাম, খুশির অন্ত থাকবে না। তাই পাত্তা দেশ নাই, দুই বছর আগে তোর বিয়ে হয়েছিল সেটা কবি কিডা? আরে সন্তান কার? সন্তান কার মানে সন্তান তোমার? এই সন্তান আমার। এই সন্তান আমার? দুই বছর আগে রাসেলের সাথে তো বিয়ে হয়েছিল, সন্তান ওই ওর না। সত্যি করে কর, সত্যি করে বলছি এই সন্তান তোমার, আমার ওর সাথে বিয়ে হয়নি। আমি সত্যি কথাই বলছি, ওকে আমি পাত্তাও দেইনি। পাত্তা তো দিস না, এই জন্যই তো তোর গর্বে ছালটা আসলে। আরে সিম্পল জিনিস এটা মাথায় আসে না, 8 মাসে তোর পেটে সন্তান আসলো কিভাবে? জিনিস সন্তান হতে লাগে 10 মাস 10 দিন। সেটা 8 মাসে হইলো কিভাবে? তুই শেখাস আমার, সত্যি করে বল, সত্যি করে বল। আমি সত্যি কথা বলতেছি তোমাকে, এই সন্তান শুধু তোমার। সন্তান আমার না, তোর বাড়িতে থাকার কোনো অধিকার নাই। ভাই এখন এই দুষ্ট মহিলাকে বাড়িতে রাখছিস, এখনই বের করে দে। বিশ্বাস করে ভুল করছি, তোর মতো দুধ চরিত্র একটা মেয়ের সাথে আমি সংসার করতে আমার ভাবতে ঘৃণা হচ্ছে। আজকে এই বাড়ি থেকে চলে যাবি তুই, তোর সাথে আমার কোনো সংসার নেই। আমি কোথায় যাবো দেখো। এতক্ষণ আমার ছেলে এইটা ওইটা বলছে ঠিক আছে, কিন্তু বের করে দিতে ওর একটু কষ্ট লাগছে। আমার একটুও কষ্ট লাগবে না, খেলতে ভালোই খেলছি। আর কত যাবো না, কোথাও যাবো না। আপদ বিদায় হয়েছে, চল।